আল্লাহ রাসূল বলতেছেন আল মারওয়াতু ইযা ইসতাতারা ও খারাজাত ও মাররাত আলা মজলিসিন ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়াতান। রাসূলের হাদিস, আমার কথা না, আল্লাহ রাসূল কয়, যেই মহিলা সুগন্ধি লাগাইলো, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইলো, কবরের মধ্যে সুগন্ধি লাগাইলো, আল মারওয়াতু ইযা ইসতাতারা ও খারাজাত, ঘর থেকে বাইরে গেলে গিয়া, ঘর থেকে বাইরে সেরিয়া পুরুষের দল বসে রয়েছে কোথায়, আর এরার কাছে হাঁটতে গেল, এরার কাছে হাঁটতে গেলে ওই পুরুষের নাকের মধ্যে আপনার শরীরের গ্যারান্টা, আপনার কাপড়ের গ্যারান্টা, সুগন্ধি যেটা লাগাইছে এটা তার নাকের মধ্যে লাগবো। শুধু অতটুকুই অপরাধ করছেন আপনি, আতর বা খুশবু লাগাইয়া আপনি পুরুষের কাছে হাঁটতে গেছেন। এই যে হাঁটতে গেছেন এই জন্য আমার নবী কইছেন পাইয়া খাজা ওয়া খাজা ইয়ানে জানিয়াতা, আল্লাহ রসুলের কোন এই বেটি জানি, এই বেটিটা বদমাইশ, বদমাইশির গুণা তার আমল নামার মধ্যে লেখা হইব। আমার নবীর কথা, আমার কথা না, তো মা বোন গেল আপনারা বেদার হইয়েন না, মা বোন গেল আপনারা বেদার হইয়েন না, এটা আমি চুক্কানের মোল্লার কথা না, এটা আমার নবীর কথা। নবী কইছেন বেটিদের আমল নামার মধ্যে বদমাইশির গুণা লেখা হইব। এই জন্য সাবধান, আপনি বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যাইবেন, শ্বশুর বাড়ির থেকে মামার বাড়ি যাইবেন, মামার বাড়ির থেকে নিজের বাড়িতে আসবেন, আসেন আসতে হইব, কিন্তু শরীরের মধ্যে সুগন্ধি লাগাইয়েন না, কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাইয়েন না, না লাগাইয়া আপনি যাইবেন। যদি যান তাহলে আরেকজন পুরুষের নাকের মধ্যে লাগবো, ওর পুরুষের নাকের মধ্যে লাগবো, তখন তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাবো গিয়া, এই আকর্ষণের কারণে তারও গুণাগার বানাইলা আর তুমি নিজেও গুণাগার হয়ে গেলে গিয়া তোমার আমল নামার মধ্যে জিনা আর বদমাইশির গুণা লেখা হইব। আপনারা কি জিনা আর বদমাইশির গুণা এটা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সেটা জিনা আর বদমাইশির গুণা আমল নামার মধ্যে লেখাইবেন, এটা কখনো হইতে পারে না। এই জন্য আমার মা বোনগণ আপনারা মেহরবানি করে সেটা পর্দা মতো চলেন, আল্লাহ রসুলের যেভাবে কোশির ভাবে চলেন, শরীয়ত মতো সম্মত চলেন, মুখের সর্বতম মুখের হেফাজতটা করেন, কথাবার্তা পুরুষের সামনে যে কোনো পুরুষই আপনাকে যার কাছে বিয়া কর, বিয়া যায় যার সাথে বিয়া যায় সে ওই পর পুরুষ, যার সাথে বিয়া যায় সে ওই পর পুরুষ, এখন যে কোনো হোক না কেন, একজন আলিমই হোক না কেন আর অন্য কেউ হোক না কেন, যদি বিয়া যায় যায় এ ওই পর পুরুষ, তার সামনে কথাবার্তা কইলেন না, তার মুখটা আপনার মুখটা সামলাইয়া রাখেন, সামলাইয়া যদি রাখেন না আল্লাহর হুকুম অমান্য হইব, আর আল্লাহর হুকুম যদি অমান্য হয়ে যায় আপনি গুণাগার হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করুন। ওয়ানা তাওয়াক্কালু আলাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار
লাম আরাহুমা কাওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান্নাস ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসুহুন্নাকা ইয়াদখুল না 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 ই
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ ফাকরব্বুল আলমিনের দরবার ও শুকুর আমাদেরকে আল্লাহ ফাকরব্বুল আলমিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় ওলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে করিমের সামান্য তিলাওয়াত করছি, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুজার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতগুলা তেলাওয়াত করছি এই আয়াতগুলা আল্লাহ ফাকরব্বুল আলামিন মা বোনদের সম্বন্ধে আল্লাহ নাজিল করছেন। আয়াত নাজিল করছেন নবীজির বউ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যারা নাকি ছিলেন এরারে সম্বোধন কইরা, কিন্তু আসল উদ্দেশ্য নবীর বউয়ের দল না, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবো মুসলমান মহিলা সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ ফাকরব্বুল আলামিন ওয়াজ করছেন। এখানে মহিলা সম্বন্ধে অনেকগুলা ওয়াজ আছে, আমি তো সবগুলা ওয়াজ কইবার তো সময়ও নাই, হাতের মধ্যে অতটুকু সময় নাই, আর আমি বলতে পারবো না, এজন্য সংক্ষেপে যতটুকু পারি ওয়াজ কয়েকটা করছেন। এই কতগুলা ওয়াজের মধ্যে আমি ধারাবাহিক ভাবে একটা একটা করে জয়টা কইতাম পারি, আমারে কর্তৃপক্ষ কোনো বিষয় কইয়া দিছেন। এছাড়াও অনেকে অনেকে অনেক ধরনের কথা কইছেন আমি কি কি বিষয়ের উপরে আলোচনা করতাম, সবগুলা বিষয়ের উপরে তো আলোচনা করা সম্ভব না, এরপরও জয়টা আলোচনা করতাম পারি। তবে আমার আলোচনার আগে আমার মা বোনেরা এখানে যারা ফ্যান্ডেলের ভিতরে আছেন, মাদ্রাসার ক্লাসরুমে আছেন, আরো উপরের তালাতে আছেন, নিচে আছেন, আপনারা সবার কাছে আমার অনুরোধ, আপনারা যেহেতু এখানে আইছেন ওয়াজ শোনার জন্য, ওলামায়ে কেরাম ওয়াজ করবেন, আপনারা মেহরবানি করে শুনেন, কথাবার্তা কইেন না, কান ভরে শুনেন আর মুখ বন্ধ রাখেন। আপনাদের আওয়াজটা একটু বড় হয়ে যাইতেছে গিয়া, আপনারা যেহেতু ওয়াজ শোনার জন্য আইছেন এই জন্য মেহরবানি করে আপনারা আওয়াজ করেন না, আপনারা বসে বসে শুনতে থাকেন কোরআন এবং হাদিসের আলোচনা কি হয় এগুলা শোনেন,
আপনারা যদি পরস্পরে কথাবার্তা বলেন তাহলে আলোচনা হবে না, আপনারা আলোচনা বুঝবেনও না, কি আলোচনা হইবে তাও বুঝবেন না। আপনারা আপনারা এখানে শুধু আসবেন ওই কিন্তু কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। এই জন্য আমার মা বোনরা আমি আপনাদের কাছে অনুরোধ করি, করজোরে অনুরোধ করি, আপনারা মেহরবানি করে মুখ বন্ধ করে দেন আর মুখ কান বন্ধ করে আপনারা কথাবার্তা শুনতে থাকেন, আর না এলে আইয়া কোনো লাভ নাই। আপনারা যদি কথাবার্তাই বলেন তাহলে আসার কোনো দাম থাকে না। আপনাদের আওয়াজটা কিন্তু বাহিরে চলে আসতেছে, প্যান্ডেলের বাহিরে আওয়াজটা চলে আইতেছে, মা বোনদের আওয়াজটা বাহিরে যাওয়াটা ঠিক না। এই জন্য আমার মা বোনেরা আমি আপনাদের কাছে করজোরে বলতেছি, আপনারা মেহরবানি করে নীরবতা পালন করেন, নীরব হইয়া যান, কথাগুলা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতাছেন, নবী কি বলতাছেন, কথাগুলা ধৈর্য সহকারে কান ভরে শুনি, মনের কানে শুনি, আল্লাহ আমল করবার তৌফিক দিব ইনশাআল্লাহ। মা বোনেরা শুনেন, আল্লাহ বলতাছেন ইয়া নিসা আন-নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত যেহেতু নবীর বউদেরকে সম্বোধন করে বলছেন, এই জন্য আল্লাহ বলতাছেন ইয়া নিসা আন-নবী, ও নবীর বউয়ের দল, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমরা সাধারণ লোকের বউ না, তোমরার দাম অনেক বেশি। নবীর বউয়ের দল যারা আছে এরা তো সাধারণ মানুষ না, এরা তো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এই জন্য আমার মা বোনেরা যদিও এখানে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করছেন মা বোনদেরকে, কিন্তু উদ্দেশ্য শুধু মা বোন না, তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন যে বউয়ের দল রে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য শুধু নবীর বউ না, কিয়ামত পর্যন্ত মুসলমান মহিলারা যারা আসবে সবাইকে সম্বোধন করা আল্লাহর উদ্দেশ্য। যদি এটাই হয় তাহলে আয়াতের অর্থ হইব, ও নবীর বউয়ের দল, ও নবীর মেয়েরা, ও মুসলমানের বউয়ের দল, ও মুসলমানের মেয়েরা, তোমরা সাধারণ মানুষের বউ আর সাধারণ মানুষের মেয়ে না, তোমাদের দাম দুনিয়া এবং আখেরাতে অনেক বেশি। এই জন্য মা বোনরা আল্লাহ বলতেছেন তোমরা সাধারণ মানুষের বউ না আর সাধারণ মানুষের মেয়ে না, তোমরার দাম অনেক বেশি। একটা ইমানদার মহিলা, এত দামি ইমানদার মহিলার যে অবস্থা আছে, এই মহিলাটা গরিব যদিও অভাব অনটনে বুক করে, কিন্তু তার অন্তরের মধ্যে ইমান আছে, ইমানটা যদি থাকে তাহলে এই মহিলাটা কত দামি। ইমানটা লইয়া যদি যাইতে হরে দুনিয়া থেকে, যাইতে দেরি হইবে, বেহেশত যাইতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনেরা আল্লাহ বলতেছেন ও আমার বান্দির দল, ও আমার বান্দির দল, তোমরা সাধারণ লোকের বউ আর মেয়ে না, তোমাদের দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা যেহেতু দামি, ও মুসলমানের মেয়েরা, মুসলমানের বউরা, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করি। আল্লাহ ওয়াজ করবার আগে আল্লাহ বলতেছেন ইনিত্তাকাইতুন্না, ও মুসলমানের মেয়েরা, ও মুসলমানের বউরা, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে দেখে, তোমরা যদি আল্লাহরে ভয় করো তাহলে তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব। আল্লাহ কইতেছেন ওয়াজ করবা, আল্লাহর ওয়াজের সাথে কারো ওয়াজের কোনো তুলনা হইতে পারে? আল্লাহর ওয়াজ সবচেয়ে দামি। ওই আল্লাহ বলতেছেন নারী জাতিকে সম্বোধন করে, এই মহিলারা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। আর মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে না, ওয়াজ যদি শুনে এক কানে দে শুনবো আর এক কানে দে বাইরে যাবো গিয়া। এই জন্য আল্লাহ প্রথমেই বলছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হইব। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবো, সে সাধারণ একটা ওয়াজ যদি শুনে এটাও তার অন্তরের মধ্যে জাগা লইব। আর যদি অন্তরে ভয়ভীতি থাকে না, তাইলে যত বড় বক্তাই ওয়াজ করুক এই ওয়াজে তাদের কাজে আসবে না, এক কানে ঢুকবো আরেক কানে, এক কান আরেক কানে বাইরে যাব। এই জন্য আল্লাহ বলতেছেন ইনিত্তাকাইতুন্না, হে মহিলা গোষ্ঠী, তোমরা যদি আল্লাহরে ভয় করে থাকো আল্লাহ কয়েকটা ওয়াজ করবে।
একটা একটা করে আমি আপনারা শোনাই, আমার বিষয় অনেকটা দেওয়া হয়ে গেছে গিয়া, সব বিষয় এক আয়াতের ভিতরে আমি ঢুকাইয়া জয়টা কইতাম পারে, যেখানে গিয়ে আমার হায়াত শেষ হইব এখানে আমি যাইতাম গিয়া দোয়া করিয়া, বিষয় একটা না অনেকটা, অনেকে অনেক কথা কইছেন, আল্লাহ কেন সুপারিনটেন্ডেন্ট সাহেব একটা কইছেন, অন্যান্য শিক্ষকরা কেউ কেউ অনেকটা কইছেন, আমরা যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উনিও কানে কানে একটা বিষয় কইয়া গেছেন, এই জন্য আমি এই ফাঁকে ফাঁকে যেটা যেটা কইতাম পারি কইয়া লাই, তবে সবচেয়ে বড় যেটা আমার আল্লাহ যেটা কইছেন এটা হলো সবচেয়ে বড় নাকি, আল্লাহ যে কথাগুলো কোরআনের মধ্যে কইছেন আর আমার নবী যেটা অনেকে হাদিসের মধ্যে কইছেন এটা হইলো সবচেয়ে বড়। আল্লাহ বলতেছেন ও আমার বান্দির দল তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, আমি আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে কোনো মানুষের থাকে না, কোরআন হাদিস ফরুক, কোরআন হাদিস শুনক, কোনো কাজে আসবে না, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ই নাই, আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে সাধারণ কথা শুনলেও তার অন্তরের মধ্যে রেখাপাত করব, অন্তরের মধ্যে আসর করব। এই জন্য প্রথমেই ওয়াসটা করছেন আল্লাহ, হে বান্দির দল তোমরা অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, মা বোনরা মেহরবানি করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়, এরপরে প্রথম ওয়াসটা যেটা করছেন আল্লাহ, আল্লাহ কোন ফালা তাখদানা বিল কল, হে আমার বান্দেরা তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে থাকে তাহলে তোমাদেরকে বলে দিতেছি, প্রথম নম্বরের ওয়াসটা আল্লাহ বলতেছেন মুখ সামলাও, ফালা তাখদানা বিল কল, প্রথম নম্বরের ওয়াসটা আল্লাহ বলতেছেন মুখ কান সামলাও, তোমাদের মুখ সামলাও, তোমাদের মুখ যথায় তথায় ছেড়ে দিও না, যার সামনে মনে কয় কথা বলো না, যে কোনো লোকের সামনে কথা বলো না, পর পুরুষের সামনে কথা বলো না, ফালা ভা ফালা আল্লাহ কোন নিত্য খাইতন না, ফালা তাখদানা বিল কল, কথাবার্তা যেখানে মনে চায় কয় না, চাচাতো ভাইয়ের সামনে, ফুফাতো ভাইয়ের সামনে, মামাতো ভাইয়ের সামনে, তালতো ভাইয়ের সামনে, দেবরের সামনে, দোলাবাইয়ের সামনে, অফিসারের সামনে, কারোর সামনে কথাবার্তা কয় না, তোমার মুখ কান সামলাও। কেন মুখ কান সামলাইবার কথা বলছেন আল্লাহ? মুখ সামলায় না যদি তাহলে এখানে একটা সমস্যা দেখা দিব, এই সমস্যাটা কি আল্লাহ জানেন, বন্দার জানা না আল্লাহর জানা, সেই জন্য আল্লাহ বলতেছে ফায়াতমা আল্লাদি ফি কলবিহি মারাদ, একদল পুরুষ আছে এরার ভিতর খারাপ, যে সারা জগতে সারা দুনিয়াতে একদল পুরুষ আছে এরার ভিতর খারাপ, এরার ভিতর ভালো না, এই জন্য আল্লাহ বলতেছেন ও আমার বান্দির দল তোমরা মুখ সামলাও, তোমাদের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে, মহিলাদের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে, এটা আমার কথা না, এটা কিতাবের কথা, কোরআনের কথা, আল্লাহ কোন তোমাদের আওয়াজের মধ্যে যেহেতু একটা মাধুর্যতা আছে, এই মাধুর্যটা আল্লাহই দিয়ে দিছে, তাদের মুখের মধ্যে একটা আওয়াজটা দিছে যে এটার মধ্যে একটা কশিস আছে, একটা মাধুর্যতা আছে, এই আওয়াজটার মধ্যে মানুষের অন্তর কাইরা নেগা, আওয়াজটা শুনলই নারী জাতি লাল হোক কালা হোক শ্যামলা হোক যে কোনো রঙের হোক না কেন তার মুখের মধ্যে একটা মজার আওয়াজ দিয়া দিছে, মধুর কণ্ঠ দিয়া দিছে, এটা দিয়া দিছে পরপুরুষের জন্য না, একমাত্র স্বামীর মন জয় করার জন্য, শুধুমাত্র স্বামীর মন জয় করার জন্য আল্লাহ মহিলার মুখের মধ্যে আওয়াজটা মধুর আওয়াজটা দিয়ে দিছে, এই জন্য আল্লাহ বলতেছে তোমার আওয়াজ সামলাও, হে মহিলারা তোমরা আওয়াজ সামলাও, তোমরা আওয়াজ সামলাও, তোমরা আওয়াজ সামলাও, কারণ একদল পুরুষ আছে তোমার আওয়াজটা যখন নাকি শুনব তার অন্তরের মধ্যে বাড়ি মারব, অন্তরের মধ্যে বাড়ি মারব, কোনো মানুষ এমন নাই যার অন্তরের মধ্যে বাড়ি দেয় না, যার অন্তরের মধ্যে বাড়ি দিবে না, এ তো আসলে মানুষই না, এভারেস্টা আর নাহলে কলা গাছ, হয়তো ফেরেশতা নাহলে কলা গাছ, এই জন্য আল্লাহ বলতেছেন মহিলা গোষ্ঠী তোমরা মুখ সামলা, তোমরা আওয়াজটারে শুরু করে আওয়াজটারে কি করে বন্ধ করো, আওয়াজ করবে না, আওয়াজ যদি করায় একদল রুগী আছে অন্তরের রোগে আক্রান্ত, হায়াতমা আল্লাহ দি ফি কলবিহি মারাদ, এ লুপ করব, এ লিপসা করব তোমার ভাইবার জন্য, তখন তুমি নিজে আওয়াজ করে সেরিয়া তুমি নিজেও গুণাগার হইলায় অন্য পুরুষ গুণাগার বানাইলায়, এই জন্য আল্লাহ সর্বপ্রথম বলতেছেন মহিলা গোষ্ঠী আওয়াজ সামলা, তোমাদের আওয়াজ যেন বাহিরে যায় না, তোমার আওয়াজটা শুধুমাত্র সান্ডা তোমার যারা সামনে যাওয়া যায় তাদের সামনে কথা বলা যায় এরার সামনে তুমি শুধুমাত্র কথা বলতে পারো, বা আর কোনো মানুষের সামনে কথা বলতে পারো না, অফিসারের সামনে কথা বলতে পারো না, কোনো মানুষের সামনে কথা বলতে পারো না, দুলাভাইয়ের সামনে কথা বলতে পারবা না, তার দেওয়ারের সামনে কথা বলতে পারবা না, তালুর ঘরে ভাই, ফুফুর ঘরে ভাই, মামুর ঘরে ভাই, ময়ূর ঘরের ভাই, এরার সামনে কারোর সামনে কথা বলতে পারবা না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন হে মহিলারা তোমাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, আর আল্লাহর ভয় যখন নাকি ঢুকব তখন তোমার মুখ কান সামলাইবা, এই মুখের দ্বারাই সবকিছু, মাছন্যা দিয়ে আপনারা
মুখের দ্বারা সবকিছু তো একটা অবৈধ কাজ যদি করে তখন মুখটাই ব্যবহার করে, মুখটা আগে ব্যবহার করে, মুখের দ্বারা কি করে মানুষের গুনার কাজে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ বলতেছেন, মহিলারা তোমরা তোমরা মুখ সামলাও, তোমরা যদি তোমরা মুখ সামলাও না তাহলে তুমি নিজে গুনাগার হইবায়, অন্য পুরুষ তুমি গুনাগার বানাইবায়। এটা হইলে এক নম্বরের ওয়াজ, আল্লাহ আল্লাহর এক নম্বরের ওয়াজ। এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিনে কেরাম অনেকগুলা কথাবার্তা কইছেন যে মহিলারা, আল্লাহ কইছেন মুখের আওয়াজটা বন্ধ করো, মুখের আওয়াজটা বন্ধ করবার লাগি কইছেন কেন, অন্য পুরুষের অন্তরের মধ্যে বাড়ি খাইব, এ গুনাহগার হইব। এটার থেকে ফুকাহায়ে কেরামে আরো অনেক কিছু বাড়ি করছেন যে মহিলাদের শুধু মুখের আওয়াজই আকর্ষণ না, মহিলাদের আরো অনেক কিছু আছে, এই আওয়াজটারও সামলাইয়া রাখন লাগবো। মহিলাদের হাতের মধ্যে চুড়ি আছে, মহিলাদের হাতের মধ্যে বাংরি আছে, এই আওয়াজটা যদি প্লেটের সাথে বাড়ি খায়, এই আওয়াজটা যদি প্লেটের সাথে বাড়ি খায়, আর দূরে যদি পুরুষ থাকে, একজন বেগানা পুরুষ থাকে, তার মনের মধ্যে বাড়ি দিব, প্লেটের আওয়াজটাও বাড়ি দিব। এই জন্য আমার মা বইনগর, আপনার হাতের চুড়িটা, আপনার হাতের আংটাটা, এই কি কয় বাংরিটা, এটারও সামলাইয়া রাখেন, মেহরবানি করে এটা সামলাইয়া রাখেন, অন্য পুরুষের জন্য প্লেটার বাড়ি আর এই চুড়ির বাড়িটা আওয়াজটা যেন শুনে না, কারণ এই আওয়াজটা শুনলে হে বুঝবো এটা বাংরির আওয়াজ, হে বুঝবো এটা চুড়ির আওয়াজ, হের ভিতরে যাইব কিছু, হের ভিতরে কিছু যাইব। এই জন্য আমার মা বোনেরা মেহরবানি করে আপনারা আওয়াজ সামলান, আরো অনেক কিছু আছে এগুলার সামলান, যদি সামলাইতে পারেন, মুখ সামলাইতে পারেন, সবকিছু সামলাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের জন্য আটটা বেহেশতের দরজা খুললা দিবেন, বেহেশত যেই দরজা মনে চায় সেই দরজা দিয়ে যেতে পারবো। আমার মা বোনেরা শুনে রাখেন, এটা কইলাম আমি একটা, আমি লম্বা করে কবার সময় নাই, সংক্ষিপ্ত আলোচনা কর্ম, আর সময় তো বেশি না, নির্ধারিত টাইম দেওয়া আছে, এই টাইমের ভিতরে ইনশাল্লাহ আমার ওয়াজটা শেষ করবার চেষ্টা করব। আল্লাহ দুই নম্বরে ওয়াজ করে, ইয়া নিসা আন্নাবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কাউল। পয়লা নম্বরে ওয়াজটা হইলো আওয়াজ সামলাও, স্বামীর সামনে যে কোনো রং ডং দৈরে সাইরা আপনি কথা কইেন কোনো অসুবিধা নাই, রা স্বামীর মন সন্তুষ্ট করার জন্য, মা স্বামীর স্বামীর নিজের দিকে আকৃষ্ট করার জন্য, তার মনের মন জয় করার জন্য আপনি যে কোনো নমুনা ধরেন, আপনি যে কোনো ভাবে চলেন, আপনি উলঙ্গ হয়ে চলেন, আপনি অর্ধ উলঙ্গ হয়ে চলেন, কোনো রকমের অসুবিধা নাই না, পুরুষের সামনে এই কাজগুলো করতে কোনো অসুবিধা নাই, কথাটা যে কোনো নমুনায় কোন স্বামীর মন জয় করার জন্য কোনো সমস্যা নাই, আপনি কথাবার্তা বলতে পারবেন, কিন্তু পুরুষের সামনে আহত মস্তক সামলাই রাখা লাগবো, মুখ কান সামলাই রাখা লাগবো, মাথা থেকে হওয়া পর্যন্ত হর্দা করে রাখা লাগবো। এরপরে আল্লাহ কি কোন হলেন, আল্লাহ কোন ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন মা বোনদেরকে সম্বোধন করে, হে মহিলারা তোমাদের দুই নম্বরের ওয়াজ, এটা আল্লাহর দুই নম্বরের ওয়াজ, আমার দুই নম্বরের ওয়াজ না, আমার তো বিষয়টা বহুতটা। আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না, আল্লাহ বলতেছেন মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। এর অর্থ এই কথা না যে মহিলারা ঘর থেকে বাড়িতে পারবে না, এটা না, মহিলাদের কর্মস্থল ঘর, এর অর্থ হইল মহিলারা ঘরের ভিতরে পর্দা করে থাকবো, মহিলারা পর্দা ভিতরে থাকবো, ঘরের বাহিরেও যাইতে পারবো, এমন কোনো কথা না ঘরের বাহিরে যাইতে পারবে না, ঘরের বাহিরে যাইতে পারবে কিন্তু পর্দার ভিতর দিয়া, পর্দার ভিতর দিয়ে ঘরের বাহিরে যাইবে। আল্লাহ বলতেছেন তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, কোন ঘর, যেই ঘর বা বিয়া শাদির আগ পর্যন্ত বাবার ঘর, আর বিয়া শাদির পরে স্বামীর ঘর, বিয়া শাদির পরে স্বামীর ঘর, বাবার ঘর হইলো বিয়ার আগে আর স্বামীর ঘর হইলো বিয়া শাদির পরে। ও মা বোনরা, আপনাদেরকে আল্লাহ হক রব্বুল আলামিন ঘরের শোভা স্বামীর জন্য শোভা, স্বামীর মন জয় করার জন্য দিছে, এই জন্য আপনি ঘরে থাকবেন, কাজকর্ম আপনি ঘরে করবেন, বাহিরে আপনার কাজ না, আপনাদেরকে রানী বানিয়ে হঠাইছেন আল্লাহ দুনিয়ার মধ্যে, আপনাদেরকে রানী বানায় পড়াইছে দুনিয়ার মধ্যে, আপনাদের মান মর্যাদা অনেক করতে, আপনাদের ইজ্জত সম্মান অনেক করতে, আপনার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আল্লাহ ফাকরুল আলামিন ফরদার হুকুম দিছে। আল্লাহ কোন ওয়াকারনা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের অসভ্য নারীদের মতো রাস্তাঘাটে চলাফেরা করো না। বর্বর যুগ যেটা ছিল নবীজির যুগ, নবীজি ইসলামের দাওয়াত দেবার আগে যে যুগটা ছিল সেই যুগটারে বলে তাহে বর্বর যুগ।
বর্বর যুগে অসভ্য নারীরা যারা ছিল এরা বেফর্দা চলাফেরা করতো, বেফর্দা চলাফেরা চড়ত, উর্ধ অর্ধ অলঙ্গ চলাফেরা করতো। আল্লাহ কোন এই বর্বর যুগের অসভ্য নারীদের মতো তোমরা চলাফেরা করো না, তোমরা সভ্য জাতি, তোমরা মুসলমান জাতি, মুসলমানরা সভ্য ভদ্র, এরা চলাফেরা অসভ্য ভদ্র হিসাবে থাকবো, উলঙ্গ অর্ধ অলঙ্গ চলাফেরা করতে পারবে না, বেফর্দা ইয়ে চলদা চলাফেরা করতে পারবে না, যার সাথে মনে কর তার সাথে কথা বলা বলতে পারবে না। আশ্চর্য লাগে অনেক সময়, আমরা তো অনেক সময় যাই সেটা বিহুদে ভরে দেখা। আমি তো এই কয়দিন আগে মাস খানেক আগে গিয়েছে রিয়া, আমি তো আল্লাহ শরমই হইয়া লিছি, আয় হায় খেতা কইতাম আশ্চর্য লাগে, আর না কইও পারে না, কিছু ঘটনা না কইলেও হয় না, আমার সাথে এই ঘটনাটা ঘটতে গেছে গিয়া, এক মা এক একজন মা বোনের সাথে, এক মহিলার সাথে। আমি গেছি বাজার মাছ কিনতাম, দারুল কুরআন মাদ্রাসা হরাইছি 11টা পর্যন্ত হরাইয়া গেছি বাজার ও মাছের বাজার, বাজারে গিয়া মনে মনে ভাবলাম কিছু মাছ কিনা লইয়া যায়, মাছ কিনতাম গেছি খালি দেশি মাছ কিয়া ফার্মের মাছ পুকুরের মাছ মনে অচায় না, আর খাইতাম আমি নিজে খাইতাম পারি না, আমার ছোট মাছ দেশি মাছ ইতে হইলে পালা। আমার একজন মাছ ব্যাপারে ব্যাপারী এবারটা করলো, কয় হুজুর এইখানে ঘরের বাহিরে যান গিয়া এখানে ওই অমুক গ্রাম থেকে এরা মাছ তৈছে, আমি দেখে আইছি, গেলাম গিয়া দিয়ে একটা ডোলা ভরা মাছ দেশি মাছ, আল্লাহ একবার দলজলা মাছ টান দেখে মনটা বড় খুশি হয়ে গেছে গিয়া, হ্যাঁ চললো ইমো মাঝন বেটারা মাছের কারবারিরে কইলাম ভাই মাছের দর কত, আমরা মহিলা বলছে তো বাজারে গিয়া সে দেয়া আট বাজার করে, আল্লাহ গরো থাকবার কথা আল্লাহ কইছে, এরা এখন বাজারে আইছে, এরা এখন দোকানে আইছে কাপড় কিনে আরো কতটা কিনে গিয়া সে দেয়া মাজনের সাথে কথাবার্তা কোন বন্ধ করে দিছিল আল্লাহ, আর হেরা একবারে লাগামহীনভাবে ছাইড়া দিছে মা ঠিক না। আমি গেলাম ইয়ে সেরে মাঝনরে জি গেলাম, এরা তো ইয়ে সেরে বাদারুদার কইরা স্বামীর সাথে ভোগর করে, আমরা কি করছি জিততে আইছি, আমরা লাভ করেছি, তোমরা গেলে তো খালি গুতা খাইয়াও, জামাই বলবে কর তোমরা গেলে খালি গুতা খাইয়াও, এখন আপনারা দেখুন কেন কি কারবারটা করছে। গেছি তো গিয়া সেরে মাঝনরে জি গেলাম, এ তো খইয়া মাছ আর ঘুঙ্গে মাছ আরো কত জাতের ভ্যারাইটিস মাছ, আমি জি গেলাম ওবা মাছ কত করিয়া কেজি হিসাব করে জিগাইলাম, কয় হুজুর 180 টাকা, আমি দর করতাম পারছি না, আর আমার পাশে দাঁড়াই এক মহিলা বলতাছে মাছ কত, বাজারের মধ্যে মাছের বাজারও মানুষের অভাব নাই, আমি এখন দেখতেছি আমি যদি কোনো দাঁড়াইয়া মাছ কিনি তা আমার ইজ্জত সম্মান কোনো থাকতো না, মানুষে যারা দেখবো এখানে তো দেখতেছি আমি যে কোনো মাছ কিনবাদ কিনতেছি, এরা খুব দেখো বা বেটা আমরা ঈদগার ইমাম শাহ বেটির দ্বারা খাই ওই মাছ কিনে, এই লজ্জা সরম এখান থেকে সরে গেলাম গিয়া, এখান থেকে সরে গিয়া সেরিয়া আমি দূরে দাঁড়াই রয়েছি, আমার মাছই বেটার কাছ থেকে নিতাম ওই আর তো মাছও নাই, তা আমি চাইয়ে রয়েছি অন্যদিকে দেয়া আর কানটা রাখছি এরা দুইজনের দিকে দেখি এরা খিতা মাথা, এই মাছ উল্লে আর বেটে দুইজনে খিতা মাথে, এখন বেটির বেটে দেখে দর কত, আমি তো দূরে কেন মনে হয় দশ হাত দূরে গেছি দাঁড়ায় শুনতাছি কানটা এদিকে রাখছি, মাঝনে কয় এই মাছের ব্যবসায়ী কয় মাছে তোমার লাগে আটাই মুঠে কইতাছি বেশি না, আমারে কইছিল কিন্তু 180 টাকা আর বেডিরে কইতাছে কয় 200 টাকা হইলে নিবা গিয়া, এরা জিততে যাইতাছে জামাইয়ের কাছে গিয়ে তো বেড়াগিরি করবে হাত বাহাদুরি করে, তোমরা গেলে ওই গুতা খাইয়া আর আমরা জয় করি আমরা জিততে আয় ওই জিতে মাছন্য দিয়ে আপনারা, এরা জিততে আইতেছে কয় 200 টাকা তোমার লাগে 200 টাকা, আর তো কত বাহেরা নানাই বিনাই মাথা আফা উফাটা কেসেরে কত কিছু কইয়া মন হাত জয় করেলা, এটা কইয়ে কয় তোমার লাগে, হয় না রে বউ তুমি বেশিবার আমার পাচ্ছ না আমি 180 টাকা করে দিন, 180 টাকা আমার কাছে দাম হয়ে চাইছে, আমার কাছে দাম হয়ে চাইছে 180 টাকা আর বেডি রেকর্ড 200 টাকা আর বেডটা দর ওই করলে 180 টাকা, বেটা তো খুশি হই হই দিব, আমার কাছে যে দরটা করছে এই দরে তো বেটা লাভ করেই বাঁচব, দর ওই করছে না লাভের হিসাবে আমার কাছে দরটা করছে, এরপরে এক না আফা আল্লাহ আমি দেলাইছি মাছ যে আপনার নেন গিয়া নেন গিয়া আপনার উপরে বিবেচনা ছাইড়া দিলাম, বিবেচনা ছাইড়ে আরো কিছু লই থাকে, আর এমনি বেটটা কয় না রে বউ দিলে দাও না দিলে না দাও বাজার মাছ আর আছে অনেকটা, আমি তো দূরে খারে এমন তাছি, এরপরে বেটা কয় আচ্ছা আমি মাছ দালাইছি কয় কে জিনিবা দালাইছি নেন গিয়া, আর আমি বিবেচনা করিয়ে নি কোনো না বিবেচনা করতে পারতাম না, কয়ে সেরে 180 টাকা করে লইয়া গেছে, বেটি গেছি গিয়ে পরে আমি আইছি আইয়া সেরে কইলাম রে বা আমার কাছে মাছ বেচতে তোমরা মনে চায় না, কিতা কই মধ্যে কুস্তা কইবার তো আর কি নাই সুযোগ নাই, তোমরা তো আমার কাছে মাছ বেচতে মনে চায় না,
আল্লাহর আরে তোমরা আইছো আর যেভাবে মনে চেহারার ব্যবহার কয় না না হুজুর যেভাবে মনে চায় না আমি তো উচিত দাবি বেচ্ছি বেটে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমারে কত দিবা কয়লাম, কয় হুজুর আপনার সাথে বেচতেবার আমার মাত্রা লাভ নাই, আমি কোনো আপনারও ঠকতাম না আর আমিও ঠক গিয়ে কোনো বেচতাম না, আমিও দুইটা পয়সা লাভের লেগে আইছি হুজুর 160 টাকা আমারে দিলে 160 টাকার বেটে আমার কাছে গিয়ে কপ করবো গুতা দিয়েছি মা জন্য কি আরে মাছ মাছ দিয়ে মাতে না বা গুতা দিয়েছি না গুতা খাইয়া গেল আরে কন্যা কিতা খাইয়া গেল জামের কাছে গিয়ে কইবো আমরা জয় করে আইছি আমরা জিততে আইছি তোমরা গেলে ঠক গিয়া তোমরা গেলে ঠক গিয়া এরা ঠকলো কোন ঠগা খাইলো মাঠের না মহিলারা ঠগা খাই আইতাছে আমার মা মৈনগর আপনারা সাদা মন আপনারা সাদা মনের মানুষ আর আল্লাহ রসুলের কৈশন বেটেন দাঁত একটু সাদা মন বেটেন দাঁত একটু সাদা মন যারা সাদা মন এরা মানুষের কাছে গিয়া সেরা জিততে পারবে না এরা ঠগই খাইব আর আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে আহলুল জান্নাতে বুলহন কারিম বেহেস্তি মানুষ সাদা মনের থেকে দেখে আর আল্লাহ আপনারা মা দাঁতিয়ে বেহেস্তি মানুষ হিসেবে বানাইছে সাদা মনের মানুষ বানাই দিছে আপনারা রে এই জন্য আপনারা দোকানদারের কাছে যাইবার প্রশ্নই আসে আপনারা মাছ কেনার কোনো প্রশ্নই আসে না আপনারা কাপড় কেনার প্রশ্নই আসে না আপনারা জুতা কেনার প্রশ্নই আসে না আপনার স্বামী সবকিছু করে দেব আপনার বাবা করে দেব আপনার ভাইয়ে করে দেব আপনারা কেন হাটে বাজারে যাইবেন আর আপনারা ইজ্জত সম্মান কেন কি করবেন শেষ করবেন আপনার ইজ্জত সম্মানটা রক্ষা করার স্বার্থে আপনি কি করতে হইব ফর্দা করতে হইব আল্লাহ কোন অকারণা ফি বই উত্তিকন না তোমরা ঘরের মধ্যে থাকো তোমাদের ঘরের চার তোমরা ঘরের শোভা তোমরা স্বামীর শোভা তোমার স্বামীর মন জয় করে তুমি বেহেস্ত যাইতা আমার মা বৈনগর আল্লাহ ফকরুল আলমিন আপনাদেরকে স্বামীর মন জয় করবার জন্য পাঠাইছে অফিসারের মন জয় করবার জন্য পাঠাইছে না ব্যবসায়ীর কাছে গিয়ে সেটা কথাবার্তা বলার জন্য আপনাদেরকে পাঠাইছে না মা বন্ধু আপনারা মেহরবানি করে আপনারা ফর্দার ভিতরে থাকেন আপনারা ফর্দার ভিতরে থেকে সেরে আপনারা যত কাম আছে সবগুলো কাম করেন আপনি স্বামী রেখে করেন কামের জন্য ফাটান আপনি বাহিরের কাম করেন বাহিরের কাম আপনি করবেন কেন স্বামী বাহিরের কাম করবো স্বামীরা বাহিরের কাম করব আপনাদের কাছে আমি কথাটা কি কইতাম অনেক মহিলারা তো আছে বাহিরের কাম হন তারা মাথার মধ্যে উঠাইয়া লইছে তারার মাথার মধ্যে উঠাই লইছে বাহিরের কাম সব কিছু লয়ে আছে মহিলারা অথচ মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে কি ঠিক করে দিয়েছেন এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরার লাগে তবে এই কথাটা তুলতেইলে আমি একটা কথা না কইয়া পারছি না এই কথাটা কইয়ে আমি এই আমার কথাটা বলতে হইব আমাদের দেশে কিছু মা বোনরা আছে এরার মধ্যে এমন কিছু মা বোনরা আছে সব না ঢালাওভাবে আমি কথা কইতেছি না কিছু মা বোনগুলো আছে এরা এরা বইলে থাকে যে স্বামীর ভাত রান্দা দেওয়ান ভাত তরকারি রান্দা দেওয়ান বউয়ের উপরে ফরজ না কথাটা আপনারা শুনছেন কিনা জানেন আমি শুনছি আমি শুনছি আমি জানছি এই কারণে আমি বলতেছি কিছু কিছু মা বোনরা এমন কথা বইলে দেখে আমাদের বানিয়া চুঙ্গুই রোগটা এসে গেছে গিয়া আমাদের বানিয়া চুঙ্গুরে কিছু কিছু মহিলারা এই কথা বইলে দেখে যে স্বামীর ভাত চেন্দে দেওয়ান স্বামীর ফাঁকশাক করে দেওয়ান এরার খাওয়ানি এই কথাটা এই জিনিসটা এদের দায়িত্ব না এটা তার উপরে ফরজ না মস্তাটা যেটুই হোক সঠিকভাবে ঠিক যেটুই হোক আমি এটা সোজাসুজি আমি নাও করতেছি না আর আমি অয়ও করতে পারতেছি না তবে এই কথাটা আমি বুঝাইতে হইলে এই কথাটা সঠিক না বেঠিক আপনারা বিবেচনা করবেন এই কথাটা ব্যবহারে আমি একটা ঘটনা আপনারা সামনে তুলে ধরি মা বোনরা আপনারা ভালো করে শুনলেন স্বামীর জন্য ভাত কাপড় দেওয়ান স্বামীরে ফাঁকসাক করে দেওয়ান তার খেদমত করান এটা আছে কিনা নাই এই কথাটা আমি আপনারা একটা ঘটনার মাধ্যমে বলে দিই আল্লাহ রসুল তকি উসমান হিসাবে ওই ঘটনাটা আনছেন এক কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ওনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা এই কলিজার টুকরা মেয়ে ফাতেমারে যখন নাকি বিয়া দিলা নবীজি বিয়া দেওয়ানোর পরে বিয়া হয়েছে শুধুমাত্র আক্ত হয়েছে এখনো স্বামীর ঘরে দিছেন না এই দিনের বেলা আক্ত হয়েছে রাত্রেবেলা স্বামীর সাথে স্বামীর কাছে দিয়ে আসবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে আছেন রাত্রেবেলা নবীজি হযরতে ফাতেমার সাজে সুজাইয়া নবীর কাছে যেটা আছে তাদের সাজাইছেন সাজাইয়া নিয়ে সেটা নিজেই দিয়ে আইছেন স্বামীর ঘরে আলীর কাছে নিয়ম হইল যে আগে তো ঘরের ভিতরে থাকবো হেতো বই থাকবো আর যে পরে যাইব হেগে সালাম দিব বউ যদি ঘরের ভিতরে থেকে দেখে স্বামীকে সালাম দিব আর যদি বউ স্বামী ঘরের ভিতরে থেকে দেখে বউ হেগে সালাম দিব আলী যেহেতু ঘরের ভিতরে ছিলেন হযরতে ফাতেমা গিয়া হযরতে আলীরে সালাম দিছেন সালাম দেওয়ানোর পরে মুসাফ হয়েছে মুসাফার পরে কফালিয়ার চুলে মাথার কাপড়টা সরাইয়া কফালের চুলে এইভাবে হাতটা দিয়ে সেরিয়া স্বামী হাতটা দিব হাতটা দিয়ে সেরে একটা দোয়া পড়ব
اللهم اني اسالك خيرها وخير ما فيها وخير ما جبلت عليها واعوذ بك من شرها وشر ما فيها وشر ما جبلت عليها এই দোয়াটা পড়ব। কেউ যদি প্রথম সাক্ষাতে বউয়ের সাথে প্রথম সাক্ষাতে কপালের চুলে হাত দিয়ে সেরিয়া এইভাবে হাতটা দিয়ে সেরিয়া ডান হাতটা দিয়ে সেরিয়া দোয়াটা করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা এই দোয়াটা যদি পড়ে আল্লাহ রাসূল কোন তার জিন্দেগিটা আল্লাহ সুখের করে দিব, শান্তির করে দিব। এটা তো আমরা অনেকে জানিও না, অনেকে জানিও না, আর অনেকে জানলেও ফরমা স্মরণ থাকে না, বুঝলে জায়গা। এই জন্য বলতেছি হযরত আলী রাদিয়াল্লাহু সালাম মুসাফা আর এই দোয়াটা করণের পরে এখন এরা দুইজনে আমোদ করবেন, আমোদ ফুর্তি করবেন। প্রথম রাত্রি, জীবনের প্রথম রাত্রি, জীবনের প্রথম রাত্রিটা এটা বড় মজার রাত্রি। যারা বিয়া শাদী করছে তারাই বুঝে, যারা বিয়া শাদী করছে না তারা বুঝে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা দুইজনে এখন কথাবার্তা শুরু করছেন। তার কথাবার্তার শুরুতেই আলোচনা এসে গেছে একটা, আমাদের দাম্পত্য জীবনের শুরু আজকে, আজকে আমাদের দাম্পত্য জীবনের শুরু। এই দাম্পত্য জীবনের শুরুটার মধ্যে আমরা তো আমোদ ফুর্তি সারা জীবনই করব, তবে আমরা কিছু আলোচনা করি, দুইজনে একই পথ আলোচনা করি, আর আলোচনার দ্বারা আমরা অনেক একটা জিনিস সিদ্ধান্ত করি। আমার আমার আমি আপনার স্বামী, ফাতেমা বলতেছেন আপনার স্বামী, আর আমি হইলাম আপনার বউ, আপনার খাদেমা, আমি খেদমত করব। তবে আমরা দায়িত্ব কর্তব্যটা একটু বন্টন করি, কার কি দায়িত্ব আছে, কার কি দায়িত্ব আছে এই দায়িত্বটা একটু বন্টন করি। হযরত আলী বলতেছেন আচ্ছা ঠিক আছে বলো কি দায়িত্ব আমরা দুইজনে বন্টন করে নিই। হযরত ফাতেমা বলতেছেন আমি ছোট মানুষ, আমার বয়স কম, আর আপনি আমার মুরব্বী, আমার থেকে বয়সও বেশি, জ্ঞান গরিমা অনেক, আপনি কইবেন পরে আর আমি কইব আগে। আমার কথাটা যদি পছন্দ হয় তা আপনি গ্রহণ করবেন, আর আমার কথা যদি পছন্দ না হয় তা আপনি কইবেন কি করেন, কার কি দায়িত্ব। হযরত আলী কইলেন আচ্ছা ঠিক আছে তোমার, তুমি কও। তখন ফাতেমা বলতাছেন ঘরের ভিতরে, পর্দার ভিতরে, ঘরের ভিতরে যত কিছু আছে সবগুলা, যত কাম আছে সবগুলা আমি করব, ঘরের ভিতরে যত কাম আছে সবগুলা আমি ফাতেমা করব, এর অর্থ হলো বউয়ে করব, আর ঘরের বাহিরে যত কাম আছে সবগুলা আপনি করবেন, এর অর্থ হলো স্বামী করব। হযরত ফাতেমা বললেন, প্রস্তাব দিলেন ঘরের ভিতরে যত কাম আমি ফাতেমা করব, এর অর্থ হলো বউয়ে করব, আর ঘরের বাহিরে যত কাম আছে সব কাম আপনি আলী করবেন, এর অর্থ হলো স্বামী করব। এই প্রস্তাবটা দিলেন হযরত ফাতেমা। দেওয়ার পরে হযরত আলী বলতাছেন আলী তো আলী হই, আলী তো আর ফাতেমা না, আলী তো ফাতেমা না, আলী হযরত ফাতেমা একজন মহিলা মানুষ, জ্ঞান গরিমা আছে, কিন্তু আলীর মতো তো জ্ঞান গরিমা নাই, মাঠে না বেঠে। হযরত আলী সম্বন্ধে তো আল্লাহ রাসূল কি করছেন, মন্তব্য করছেন, কি মন্তব্য করছেন আপনারা জুমার খুতবার মধ্যে শুনেন, জুমার দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম সাহেব বলে দেখেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহর নবী কইছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়াল হযরত আবু বকর, আর আমার উম্মতের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে সবচেয়ে বেশি মজবুত হযরত ওমর, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হযরতে উসমান, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচারক হযরতে আলী। উনি যেহেতু সবচেয়ে বড় বিচারক, আমার নবীর মন্তব্য, নবী বলছেন, এই কারণে বিচারপতি হিসাবে যেই কথাটা উনি বুঝবেন এটা তো ফাতেমা বুঝার কথা না। হযরতে আলী বলতাছেন ফাতেমা তুমি যে এই প্রস্তাবটা দিছ, ঘরের ভিতরে যত কাম আছে সবগুলো আমি করব, ঘরের বাহিরে যত কাম আছে এগুলা তুমি আমি করব, আর ঘরের ভিতরে যত কাম আছে তুমি করবা, এই যে প্রস্তাবটা দিছ প্রস্তাবটা বড় সুন্দর, আমার কাছে বড় পছন্দ লাগছে, আমার কাছে বড় পছন্দ লাগছে তোমার কথাটা, তবে ওই তবে কইয়া উনি যে বিচারপতি ওই বিচারক হিসাবে কথাটা বলতাছেন, ফাতেমা হুনা তোমার কথা এটা যেটা বড় সুন্দর কথা, তবে আমার কাছে ভালো লাগছে তোমার প্রস্তাব আর আমার সমর্থন, আমি তো সমর্থন করে নিছি তোমার, এটা তোমার প্রস্তাব আর আমার সমর্থনে কোনো কাজ হবে না, তোমার প্রস্তাব আর আমার প্রস্তাব আমার সমর্থনে কোনো কাজ হবে না, আমার তোমার প্রস্তাব আর আমার আমার সমর্থন যদি কাজে লাগতে হয় তাহলে নবীর কাছ থেকে অনুমোদন নিতে হবে, মা ঠিক না, শুধু একজনের প্রস্তাব দিলে হইতো না, আরেকজনের সমর্থন করলে হইতো না, এটা কি করতে হইব, অনুমোদন নিতে হইব নবীজির কাছে। ফাতেমা কোন আচ্ছা নবীর কাছ থেকে যদি অনুমোদন ছাড়া আমরা এটা করতে না পারি তাহলে চলেন এই মুহূর্তে নবীজির দরবারে চলে যাই, এরা আমোদ ফুর্তি করতো রাত্রেবেলা, এই আমোদ ফুর্তি তো এখন নবীর দরবারে যাইব। হযরত আলী কন চলো তুমি যেমন যাইবা আমিও যাই, দুইজন রানা হয়ে গেছেন, গিয়া গেছেন নবীজির ঘর, নবীজির দরদার কাছে গিয়া সেটা ঠুকা দিছেন। হযরত ফাতেমা বলতেছেন আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা, সালাম দিয়া বলতেছেন আমি ফাতেমা,
আমরা প্রবেশ করবার চাই। আল্লাহর নবীর মনের ভিতরে একটুক যেমন নাকি মনটা একটু খারাপ হয়ে গেছে গিয়া, আরে এখন দিয়ে আইলাম পাত্তে মারে, এরা আমি ফুর্তি করব জীবনের প্রথম রাত্রি, এখন যে আইসা গেল গিয়া কোনো অসুবিধা হইল নাকি? আল্লাহ রসুল তাড়াতাড়ি সালামের জবাব দেয়া দরজাটা খুললে দিছেন, দরজাটা খুললে দেখেন আলী ফাতেমা দুজন, আর দুজনের মুখের মধ্যে হাসি। আল্লাহর নবী যখন নাকি হাসিতে দেখলেন তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খান খুশি হয়ে গেছে গিয়া, কোনো ভেজাল নাই। ভেজাল যদি হইতো তাহলে এরা দুইজনের হাসি থাকতো না, এরা দুইজনের মন কষাক মন কালা থাকতো। আল্লাহ রসুল খুশি হইয়া দুজনের ঘরের ভিতরে ঢুকাইছেন, ঢুকাইয়া সেটা বসাইছেন, বসাইয়া বলতেছেন ফাতেমা আলী কেন আইসো তোমরা এই মুহূর্তে, এই মুহূর্তে তো তোমরা আসার কোনো কথা না, কেন আসলা? তখন হযরত ফাতেমা বলতেছেন আব্বা জান, আমরা আসার কারণ হইলো আমরা দুইজনের জীবনের প্রথম শাক রাত্রি, সালাম মুসাফার দোয়ার পরে আমি আর দুইজনে আমরা আলাপ করতেছি আমাদের জীবনের দাম্পত্য জীবনের প্রথম রাত্রিটা, আমরা আমোদ ফুর্তি সারা জীবন করব, এই আমোদ ফুর্তি আজকে রাত্রে বাদ দিয়ে দিলাম, আমরা দায়িত্ব বন্টন করে লাই, কার কি দায়িত্ব আছে? আমি প্রস্তাব দিলাম যে ঘরের ভিতরে রেখে সেরিয়া, ঘরের ভিতরে থাকতে সেরিয়া যত কাজ আছে আমি ফাতেমা করবো, এর অর্থ হলো বউ করবো, আর ঘরের বাহিরে বাহিরে যত কাম আছে পর্দার বাহিরে সবগুলো কাজ আপনি করবা, এর অর্থ হইলো বউ স্বামী করব। হযরত ফাতেমা এই প্রস্তাব দিয়ে সেরে নবীর কাছে কইতাছেন, অগনবী যে আমি প্রস্তাব দেওয়ানোর পরে আলী বলতেছেন হে ফাতেমা তোমার প্রস্তাব সুন্দর আমি সমর্থন করলাম, তবে তোমার প্রস্তাব আর আমি আলীর সমর্থনের কোনো দাম নাই, নবীজির সমর্থিক অনুমোদন ছাড়া। কাজে এই মুহূর্তে হুজুর আপনার দরবার আইছি আপনার কাছ থেকে অনুমোদন নেওয়ার জন্য, এখন মেহরবানি করে আপনি আমরা কি করেন সমাধান দিয়ে দেন, আমরা কথাটা যদি সঠিক হইয়া থাকে তো ঠিক আছে, আর যদি সঠিক না হইয়া থাকে যেটা সঠিক আপনার কাছ থেকে আমরা নিয়ে দেব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ফাতেমা আলী তোমরা এটা কই ভাইলা, এটা ভাইলা কো? তখন হযরত আলী কোনো কোনো বিজি এটা কোনো কোনো ভাইছি না, আমরা আপনার মুখ থেকে এই কথাগুলো শুনছি না, তবে এটা আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মনে হয় আল্লাহ ডাইলা দিছে, এই কারণে আমরা এই কথাগুলো আলাপ করছি, আমরা কোনো কোনো পাইছি না, এই কারণে হচ্ছে আমার কাছে আইছি। আল্লাহ রাসূল কোন তোমরা যেটা করছো যে সুন্দর এইভাবেই চলো, যদি এইভাবেই চলো ইয়া থাকে এখন কোন ঘরের ভিতরে কাজ নবীজি কারে দিয়ে দিলেন? মহিলাদেরকে। বাহিরের কাজ যতগুলো আছে নবীজি কারে দিয়ে দিলেন? স্বামীদেরকে দিয়ে দিছেন। এখন আপনারা কোন মা বোনেরা ঘরের ভিতরে রান্নাবাড়া আছে কিনা নাই, ঘরের ভিতরে রান্নাবাড়া আছে কিনা নাই, তাহলে যে সমস্ত মহিলারা বলে স্বামীকে ভাগ করে দেওয়ার দরকার নাই, এটা ফরজ ওয়াজিব না, তাহলে ঘরের ভিতরে কাজ যেটা আছে এটার মধ্যে রান্নাবাড়া আছে, এটার মধ্যে শুধু রান্নাবাড়া না ঘরের ভিতরে রান্নাবাড়াও করব, স্বামীরা খাওয়াইব, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিব, স্বামীর জুতা পরিষ্কার করে দিব, স্বামীর যত জাতের খেদমত আছে শারীরিক খেদমত সহ সবগুলা ঘরের ভিতরে যা করা যায় সবগুলা মহিলার দায়িত্বে, মা ঠিক না বেঠি? সবগুলা মহিলার দায়িত্বে, আর বাহিরের কাম যা আছে নবীজি অনুমোদন করে দিয়েছেন এইগুলা স্বামী করবে, স্বামী করবে, এইগুলা স্বামী যদি করে তখন কোন স্বামী যদি বাহিরের কাম করে তাহলে হাট বাজারের কাম স্বামীর, হাট বাজারের কাম স্বামীর, গৃহস্থীর কাম যত কামাই রুদি আছে সব কাম কাজ যত আছে সবগুলা স্বামীর জন্য, এগুলা মহিলার গর্দনাত উঠানি কোনো প্রশ্নই আসে না, মা ঠিক না বেঠি? এগুলা মহিলারা করবে না, এগুলা স্বামী করবে, কামাই রুজি করবে স্বামী, হাট বাজার করবে স্বামী, গৃহস্থী করবে স্বামী, ব্যবসা বাণিজ্য করবে স্বামী, যত জাতের কাজ আছে সবগুলা স্বামী করবে, এগুলো বাহিরে ঘরের বাহিরের কাম। এই জন্য মা বন্ধা আপনারা হাট বাজারে কেন যাইবেন? আপনারা স্বামীর খেদমত করবেন, ঘরে থেকে খান স্বামীর খেদমত করবেন, আপনারা যদি স্বামীর খেদমত করেন, ঘরে থেকে যদি স্বামীর খেদমত করেন, পর্দার ভিতরে থেকে যদি আপনি ঘরের সবগুলা কাম করেন, বাচ্চা এনে দেন, চালন এনে দেন, বাচ্চার খেত কি করেন সেবা করেন, স্বামীর এইগুলা ছেলেমেয়েরা আপনার কাছে আমানত, এইগুলা যদি আপনি কি করেন দেখাশোনা করেন তাহলে আপনার স্বামী যদি খুশি হয়ে থাকে, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে নবীজগণ যেই মহিলা তার স্বামীর খুশি করিয়া দুনিয়ার থেকে যাইতে পারব, এই মহিলা দুনিয়ার থেকে যাইতে দেরি হবে, বেহেস্ত যাইতে দেরি হবে না। রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি কয় যেই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য, স্বামীর না ফরমান, এই মহিলা এই অবস্থা যদি মারা যায় আল্লাহ রসুল কয় মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না, জাহান্নামে যেতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনরা শুনে রাখেন, স্বামীর খেদমত করতেইব, স্বামীর খেদমত করবেন আল্লাহ খুশি, স্বামীর খেদমত করবেন স্বামী খুশি আল্লাহ খুশি, স্বামীর খেদমত করবেন না আর স্বামী বেদার আল্লাহ বেদার। এই জন্য আমার মা বোনরা আপনারা যারা আইছেন আপনারা মেহরবানি করে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করে সেরা আল্লাহরে খুশি করেন, স্বামী খুশি হইব আল্লাহ খুশি হইব, আপনাদের জন্য আল্লাহ জান্নাত দিয়া দিব, মা ঠিক না বেঠি? আল্লাহ
সুবহানাল্লাহ, আমরা দেশে তো আরো কিছু বেমান আছে, স্বামীর খেদমত তো একদল মহিলা তো আছে, স্বামীরও খেদমত করতে রাজি না, আমি কি খেদমত করতাম, তার থেকে আমি কোনো কম না খেতাম। আমি কোনো কম না কেদা, আরে অনেক কম, আপনি যতই টাইটেল হাস করেন আর যতই ডিগ্রি হাসিল করেন, আপনি বউ মাছেন না যে আপনারা, আপনি বউ, আপনি কোন স্বামী না, স্বামীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন অনেক করতে রেখে দিয়েছে, আল্লাহ অনেক করতে রেখেছে স্বামীর, যে মানে কি হাদিসের মধ্যে আছে, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি, মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার, ঠিক এইভাবে স্বামী খুশি হইলে আল্লাহ খুশি, স্বামী বেজার হইলে আল্লাহ খুশি, এটা কোন মোল্লা মৌলবীর কথা না, এটা আমার নবীর কথা, মা ঠিক না বে ঠিক, এটা কার কথা, আমার নবীর কথা। এই জন্য আমার মা বোনেরা আপনারা স্বামীর মন খুশি করেন, কিন্তু একটা কথা না বলে হারছি না, এখন কথাটা আইসে গেছে গিয়া, আর আমারে কেউ কেউ কইও দিছে এই কথাটা বলবার জন্য, স্বামী খুশি হইব স্বামীর খেদমত করলে ভালো কথা। এখন যদি বউয়ে স্বামীর মার সাথে দুর্ব্যবহার করে, স্বামীর বাবার সাথে দুর্ব্যবহার করে, কোনো খেদমত করে না, আপনারা কোন কোনো বিবেকমান স্বামী যদি হয় যে কি তার বউয়ে যে শাশুড়ির সাথে দুর্ব্যবহার করলো, শ্বশুরের সাথে দুর্ব্যবহার করলো, এই স্বামী কি বউয়ের উঠে খুশি থাকব, কোনোদিন খুশি থাকবে না। স্বামী খুশি হইলে আল্লাহ খুশি, স্বামী বেজার হইলে আল্লাহ বেজার, স্বামী খুশি হইলে আল্লাহ খুশি, স্বামী বেজার হইলে আল্লাহ বেজার। এখন যদি বউয়ে স্বামীর মার সাথে দুর্ব্যবহার করে, এ যদি কি করে স্বামীর বউয়ে যদি মা স্বামীর বাবার সাথে আর মার সাথে দুর্ব্যবহার করে, বিবেকমান ছেলে কোনোদিন খুশি হইতে পারে না, আমার বউ এসে আমার মার খেদমত করবে না, আমার বউ এসে আমার মার সাথে দুর্ব্যবহার করবে, আমার বাবার সাথে দুর্ব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে, অশালীন ব্যবহার করবে, কখনো বিবেকমান ছেলে বরদাস্ত করতে পারে না। ছেলে যদি খারাপ হয় বরদাস্ত করতে পারে, কিন্তু ছেলে ভালো হইলে কখনো বরদাস্ত করতে পারে না। এই জন্য আমার মা বোনেরা শুনে রাখেন, আপনার স্বামীরে খুশি করতে হইলে আপনার শাশুড়িরে খুশি করতে হইব, আপনার স্বামীরে খুশি করলে আপনার করতে হইলে আপনার শাশুড়িরে খুশি করতে হইব, আর আপনার শাশুড়ি খুশি, আপনার শ্বশুর খুশি, আপনার স্বামী খুশি, স্বামী খুশি, আল্লাহ খুশি। আল্লাহ জানে কথাটা বুঝাইতাম পারলাম কিনা। মা বোনেরা মেহরবানির কথাটা বুঝেন ভালো করে, স্বামীর খেদমত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীর খেদমতের দ্বারা আল্লাহ খুশি হয়ে যাব গিয়া। শ্বশুর শাশুড়ি আপনার মা, আপনার মার যদি আপনার ওর কি হয় খেদমত করেন, তাহলে আপনার আপনার মা খুশি হইব, আপনার শাশু আপনার স্বামীর মার এখানে আপনি কি করবেন, দুর্ব্যবহার করবেন, আপনার মার আপনার স্বামীর মা বেশ কমটা কি তা সামান্য একটু বেশ কম। এই জন্য মা বোনেরা শাশুড়ির খেদমত করেন, স্বামী খুশি হইব, শাশুড়ের খেদমত করেন, মা কি মা স্বামী খুশি হইব, আর খুশি হইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত দিয়া দিবেন। স্বামী খুশি হইয়া দোয়াটা করলে, স্বামী খুশি হইয়া যদি বউয়ের লাগি দোয়া করে, সাথে সাথে দোয়া কবুল হইয়া দেগা। আপনারা কি মানবেন কিনা জানি না, আল্লাহই জানে। স্বামী খুশি হইয়া দোয়া করলে যে দোয়া কবুল হয়, এই কথাটা মানবেন না, এই কথাটা মানবেন না, আস্তে করে মাতাছেন লেগে মানতাছেন না। আমি একটা ঘটনা কইতে মানিয়ে নেবেন, আমি ঘটনাটা কইতে হইলে কিন্তু হাদিসের ঘটনা, ঘটনাটা বলতে হইলে আপনার সাথে মারতে জিগাইতাম কথাটা কইতাম। আপনারা অবশ্যই জানেন আল্লাহ রব্বুল আলামিন 10 জন মানুষের বেহেশতে সার্টিফিকেট দিয়েছেন, মা দিছেন না কয়জন, এরা পুরুষের মধ্যে, আর মহিলাদের মধ্যে একজন মহিলা আছে, এই মহিলারে আল্লাহ রসুল বেহেশতে সার্টিফিকেট দিছেন না। যত বেহেশতি বেড চেন আছে সমস্ত বেড চেনদের সর্দার বানাইয়া দিছেন নবীজি, কইছেন যে এই মহিলাটা সমস্ত বেহেশতি রমণীদের সর্দার, এমন একজন মহিলা আছেন না। উনি কে, হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা, শুনছেন না আপনারা জীবনে কোনোদিন, না আজকে এই মাদ্রাসার মাঠের মধ্যে শুনলেন না কিনা, আজকে এই মাঠের মধ্যে শুধুমাত্র শুনছেন না, এটা সবাই জানে, সমস্ত উম্মতে জানে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বেহেশতি রমণীদের সর্দার। কেমন হইলেন এই কথাটাই বুঝাইবার চাইতেছে। আমার মা বোনগণ শুনে রাখেন ভালো করে, স্বামী খুশি হইলে কি হয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ঘর সংসার চলছে, হঠাৎ করে জিহাদের ডাক আইসা গেছে, আল্লাহ রসুলের অর্ডার দিয়েছেন জিহাদে যাইতে হইব, রসুলের সাহাবীরা
যখন নাকি রসুলের পক্ষ থেকে জেহাদের ডাক আসতো তখন বউরে চিনতেন না, ছেলে চিনতেন না, মেয়ে চিনতেন না, আমার নবীর ওয়ার্ডার মা ঠিক না বেঠে। এই সময় বউয়ের ওজন নাই, এই সময় ছেলে মেয়ের ওজন নাই, এই সময় মার ওজন নাই, এই সময় বাবার ওজন নাই, আমার নবী কইছেন জেহাদ, আমার জেহাদ যাই তুইব মরতে প্রস্তুত। এটা ছিল রসুলের সাহাবীদের অভ্যাস। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তৈয়ার হয়ে গেছেন, গিয়া গেছেন গিয়া নবীজির কথা শুনিয়া জেহাদের ময়দান জেহাদ করছেন। কয়েকদিন পর্যন্ত জেহাদ করছেন, জেহাদের পরে মুসলমানরা বিজয়ীর বেশে মদিনাতে আসছেন। রাত্রেবেলায় হচ্ছেন, রাত্রেবেলা যখন নাকি আইসেন জেহাদের ময়দানে, জেহাদ করছেন যে যুদ্ধ করছেন বেঈমান কাফিরদের সাথে, কত হয়রান পরেশান হইছে, সীমাহীন হয়রান পরেশান হইছে, হয়রান পরেশান হয়ে সেরিয়া আসছেন। আবার তো হাঁটতে আসছে, কেউ হাঁটিয়া কেউ উঠে সার হইয়া, এই সময় তো আর বলবো গাড়ি নাই, বিমান নাই, কি করব, তারা আরামে আইব, এমন আর আসাটাও কোনো আরামের না। আইসেন বাড়িতে, আইসেরে নবীজির সাথে দেখা হয়েছে, নবীজির সাথে সালাম মোসা হয়েছে, হুজুরের কারগুজারি শুনছেন, শোনানোর পরে হযরতে আলী বলতাছে, হুজুর এখন আমি ঘরে যাই, বললেন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আচ্ছা দাও তুমি ঘরে দাও। গেছেন গিয়া সেরিয়া ফাতেমা তো সংবাদ পাইছে, হযরতে আলী আয়েশা গেছেন গিয়া, একটু পরে আমার ঘরে আসবেন। হযরতে ফাতেমা অপেক্ষায়, ফাতেমা অপেক্ষা আছেন, দরজার কাছে দাঁড়ায় রইছেন। হযরতে আলী আইছেন, আইয়ো আসসালামু আলাইকুম কইয়া সালামটা দিছেন ফাতেমারে, সালামটা দিয়ে সেরিয়া ফাতেমা আলাইকুম সালাম কয়ে দরজাটা খুলে দিছে, মুসাফা করছেন, মুসাফা করে হাতে ধরে ধরে হযরতে আলীরে ফাতেমায় হাতে ধরে ধরে নে চকির মধ্যে বসাইছেন। চকির মধ্যে বসিয়ে ওই হযরতে আলী বালাবুড়া জিজ্ঞাসা করছেন, ভালো আছো তো? এটা জিজ্ঞাসা করেন সাথে সাথে বলতেছেন ফাতেমা আমার একবারে ফানির পিপাসায় অন্তরটা একবারে খারাপ হয়ে গেছে, গিয়া আমার একবারে কাতরি গেছে, আমি ফানির পিপাসায় তাড়াতাড়ি আমার ফানি খাবো। কি জাতের কষ্ট করিয়াছেন, আর আর অবশ্য ফানির পিপাসা লাগলে যদি ফানি না খাওয়া যায় তে বড় সাংঘাতিক কষ্ট হয়, যারা গেছে তারাই বলতে পারবো। হযরতে ফাতেমা বলতেছে আমি ফানির পিপাসায় কাতর হয়ে গেছি, গিয়া তাড়াতাড়ি আমার ফানির ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি ফানি দাও। হযরতে ফাতেমার দেরি করছেন না, আরে ফাতেমার স্বামী বক্ত মাতুন্যদি আপনারা স্বামী বক্ত হয় দেখে, সাধারণ মানুষের মেয়ে নাকি তা, সাধারণ মানুষের মেয়ে না, রসুলের মেয়ে ঠিক না বেটি, স্বামী ভক্ত। হযরতে ফাতেমা তাড়াতাড়ি গেছেন ফানি আনবার জন্য, ওইদিকে ফাতেমা গেছেন ফানির লাগি, আর হযরতে আলী কোন হয়রান পরেশান হয়ে গেছি, বিস্তার মধ্যে একটা গড় দেই, এটা মানুষের একটা অভ্যাস, খাবার আনতেছে বউয়ে পানি আনতেছে, আর কষ্ট করে আইলে ঘরে চা একটু গড় দিত, একটা বিছানার মধ্যে একটা গড় দিছেন, বিছানার মধ্যে গড় দিছেন, গড় দিতে দেরি হয়েছে, ঘুম লাগতে দেরি হয়েছে না, সাথে সাথে ঘুমটা রেখে গেছে, গিয়া ঘুমাই গেছেন গিয়া। হযরতে ফাতেমা আয় হায় রে পানির পাত্রটা লইয়া আয় এসে দেখেন হযরতে আলী তো ঘুমাই গেছেন গিয়া। এখন ফাতেমা পড়ছেন দুশ্চিন্তা, আমি যদি এখন ওনারে ঘুম ভাঙ্গাই তাহলে ওনার কত কষ্ট করে আইছেন, আর এই ঘুমটা আরামের ঘুমটা আমি ভাঙ্গে দিতাম, এটা কেমন করে হইতে পারে? এটা তো হইতে পারে না, আমার স্বামীর কষ্ট হয়ে যাবে গিয়া, আমার স্বামীর আমি কষ্ট দিতে রাজি না, এই জন্য উনি জাগাইতেছেন না, আবার চিন্তা করতেছেন এখন যদি পানির পাত্রটা তৈয়া আমি জায়গায় ঘুমাইবার লাগি, আমি ঘুমে যদি ধরে লাই তাইলে আবার যদি আলী ঘুম ভাঙ্গে দেয়গা পানি চাইবেন আমি পানি কোত্থেকে দিব, আমি তো ঘুমে তাই তো আমার খাম স্বামীর খেদমতটা হইবে না, তাহলে এখন ঘুমাইলো বিপদ, আবার এই পানির পাত্রটা তৈ আইলে অসুবিধা আছে, স্বামী কোন সময় ঘুম ভাঙ্গে, আর ঘুমাই গেলে গিয়ে তো বিপদে আছে, স্বামী পানির পিপাসায় কাতর হয়ে দিবেন গিয়া, আবার চাইবেন দিতে পারবো না। এই জন্য হযরতে ফাতেমা হযরতে আলীর মাথার কাছে পাত্রটা হাতের মধ্যে লইয়া দাঁড়াই রয়েছে, দাঁড়াই রেছেন, কি যাদের খেদমতটা করছেন দেখেন আমার মা মুন্না, আর আমরা আপনারা স্বামীর খেদমতটা কিভাবে করেন? আর ফাতেমা কলিজার টুকরা মেয়ে, নবীর কলিজার টুকরা মেয়ে, যেই মেয়েটা আল্লাহ কত বড় মর্যাদাশালী, সেই মেয়ে স্বামীর কি খেদমতটা করছে, আর আমরা মোস্তা দেখাই, আমরা বলি কি হয় না, আমরা বলি কি না ঘরে কাজকাম করণ লাগতো না, ফাতেমা কি করতেছে দেখেন, দাঁড়াই রেছেন হাতের মধ্যে ভাত্রটা লইয়া দাঁড়াই রেছেন হযরতে ফাতেমা। হযরতে আলীর তো ঘুম ছুটতেছে না, ঘুম ছুটতেছে না, সময় যাইতেছে, সময় যাইতেছে, তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে গিয়া, যেই নাকি তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে গিয়া, এটা এমন সময় যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দিদেরকে ডাকতে দেখেন, আসুনি কোনো বান্দার বান্দি আমার কাছে চাও জীবনের সব গুণা মাফ করে দিব, আসুনি কোনো হাজতমন্দ আমার কাছে চাও তোমাদের হাজত পুরা করে দিব, আসুনি কোনো অভাবী আমার কাছে চাও তোমাদের হাজত পুরা করে দিব, আসুনি কোনো মুসিবত দাদা আমার কাছে চাও মুসিবত থেকে উদ্ধার করবো, আসুনি কোনো রুগী আমার কাছে চাও রোগ মুক্ত করে দিব, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে ডাকেন বান্দার বান্দিরারে ঠিক এই মুহূর্তে তাহাজ্জুদের সময়টা হযরত আলী ঘুমটা ভাঙছে, আর ঘুমটা ভাঙার সাথে সাথে চাই দেখেন হযরতে ফাতেমা পাত্রটা লইয়া সেরে দাঁড়ায় রয়েছে। হযরত আলী অবস্থাছে রাত্রে অনেক হয়ে গেছে গিয়া, আল্লাহ ফাতেমা বলতেছে, আশা আলী বলতেছেন ফাতেমা তুমি ঘুমাইছ না,
কইছেন না আমি ঘুমাইছি না। কেন ঘুমাইলা না? মানে আপনি ফানি চাইছে, আপনি ফানি চাইছেন, আমি এই দেখে আপনি ঘুমাই গেছেন গিয়া, আমার ডাকলা না? মানে ইয়া আল্লাহ, এত কষ্ট করে জেহাদের ময়দান থেকে আইছেন, এত কষ্টের পরে আপনি একটু আরাম করছেন, ঘুমটা লেগে গেছে গিয়া, আমার ফাতেমা, আমি ফাতেমার আত্মা লই আমার উঠছে না, আমার আত্মা মানছে না, আপনার ঘুমটা ভাঙাইবো, এটা আমি মনে করছি আমার লাগে যাই জুইবে না, এই কারণে আমি কি করছি না আপনারা ডাকছি না। কিন্তু তুমি ঘুমাই গেলে কেন? কারণ আমি যদি ঘুমাই যেতাম তো আপনি যদি আবার ঘুম ভাঙিয়া ফানি চাইতেন তো ফানি দিবেন, কে দিব? আপনার তো ফানি দেবার কোনো লোক নাই, এই জন্য আমি ঘুমাই। হযরত আলী মনটা এত খুশি হয়েছে ফাতেমার এই জবাবটা শুনে, আল্লাহ স্বামীর লাগে কি করছে, আল্লাহর হাতে তাহাজ্জুদের সময় হযরত আলী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো ফাতেমা যে কারবারটা করছে আমি আলী খুশি হয়ে গেছি গিয়া, আমি আলী খুশি হয়ে গেছি গিয়া, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে আমি চাই, মেহরবানি করে আমার ফাতেমারে বেহেশতি রমণীদের সর্দার বানিয়ে দাও। জিব্রাইল বলতেছে গো নবীজি আপনার আলী আর ফাতেমা কি করছে, ঘটনা খুললে কইছেন, ঘটনা খুললে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললে কইয়া সেরিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলতেছে গো নবীজি আপনার ফাতেমার জন্য আলী যে দোয়াটা করছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করিয়া আপনার ফাতেমারে বেহেশতের রমণীদের সর্দার বানাই দিছে। তাইলে স্বামী যদি দোয়া করে কোন আপনারা দোয়া কবুল হয় কিনা হয় না? স্বামী দোয়া করলে দোয়া কবুল হয়। এখন স্বামীর দোয়া ভাই তৈলে আপনারা কি করতে হইব? স্বামীর খেদমত করা লাগবো, ঘরের ভিতরে থাকতে হইব, আপনি হাটে বাজারে চলে যাবেন, স্বামীর দরকার আছে, এই সময় স্বামীর খেদমতটা করবো কে? স্বামীর কত জাতের দরকার আছে, শারীরিক দরকার আছে, অনেক কিছুর দরকার আছে, আর আপনি হাটে হাটে যাইবেন, হাটে বন্দরে যাইবেন, যেখানে মানুষের যাইবেন, যথাযথায় ঘোরাফেরা করবেন, আর স্বামী এদিকে একা একা বইয়ে রইল, তার খেদমতের কত প্রয়োজন আছে, এই সময় আপনার খেদমতটা কোথায় যাইব, আর আপনার স্বামীর মনটা কি হইব? এই জন্য আমার মা বোনেরা মেহরবানি করে ফর্দার ভিতরে থাকেন, ওয়াকারনা ফি বুয়ুতি কন্যা, আল্লাহ বলতেছেন তোমরা ঘরের ফর্দার ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, মা বোনেরা মেহরবানি করে আল্লাহর হুকুম মানেন, আল্লাহর হুকুম মানবেন বেহেশত যাইবেন, আল্লাহর হুকুম অমান্য করবেন বেহেশতের আশা করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন মহিলাদের কাজ কম, মহিলাদের কাজ কম, আমার ওয়াজ শেষ করতে পারবো না, তো সময় তো একবারে সংকীর্ণ, সংক্ষেপে কথাবার্তা বলতেছি, এই আয়াতের আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার। আমার মা বোনরা শুনে রাখেন, এই মহিলারা ঘরের ভিতরে থেকে কাজ করব, পর্দার ভিতরে থেকে কাজ করব, এই মহিলারা যদি পর্দার ভিতরে থেকে কাজ করে তাহলে মহিলারা কি পাইব? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি কয় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আসামাত শাহরাহা ওয়া আহসানাত ফরদাহা ওয়া আতাআত বালাহা খালি তাদখুল মিন আইবাবি মিন আবওয়াবিল জান্নাতি শাআর। আমার নবীর কথা শুনো না সত্য, কি কোন আপনারা শুনো না সত্য না মিথ্যা? আমার নবীর কথা শুনো না সত্য। আমার নবী কইছেন আমার আল্লাহ মা বোনদেরকে সম্বোধন করে, মহিলারা যদি কয়েকটা কাম করে, একটা কাম হইলো যদি ভাসক্ত রোজা নমাজটা রাখে ঠিক মতো ভরে, ভাসক্ত নমাজটা ভরে, আমার মা বোনেগর অনেক বোনেরা আছে, অনেক মা বোনেরা আছে, এরা নমাজে সাংঘাতিক ধরনের অবহেলা, সমাজে সাংঘাতিক ধরনের অবহেলা, নমাজের সময় এলে ফর্ম ফর্ম করে সেরে নমাজ কদা করে লায়, যে কোনো কাদের মধ্যে একটা বানা ধরে সেরিয়া নমাজটা কদা করে লায়। আল্লাহ রসুল বলতেছেন যেই মহিলা ভাসক্ত নমাজটা ঠিক মতো আদায় করবো, নমাজের নমাজের মতো আদায় করবো, অক্ত মতো নমাজটা আদায় করবো, নমাজটা কাজা করবে না, ভাসক্ত নমাজটা ঠিক মতো পড়বো, ও সামাজ সারা রমজান মাসে রোজা রাখবো, বেটে না বাড়িটের মধ্যে ডাঁট আছে, রোজার লাগে ডাঁট আছে, এরা যদি এক মাসের রোজা না দেয়, ছয় মাসের রোজা দেয়, তারপরে হেরার কোনো অসুবিধা হইতো না, এটার মধ্যে আবার আমরা বেড়ান দুর্বল, এটার মধ্যে বেড়ান দুর্বল, আর বেটেন নমাজের মধ্যে দুর্বল। আল্লাহ রসুল কোন ফাসত্ব নমাজ আর রমজান মাসের রোজা রাখে যদি, ও আহসানাত ফরদাহা, তার স্বর কি করে লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে যদি, ও আহসানাত ফরদাহা, আহসানাত ফরদাহার ব্যাখ্যার মধ্যে কইছেন লজ্জাস্থানের যদি কইছেন আল্লাহ, আল্লাহ রসুলের কিন্তু এটার উদ্দেশ্য এটা না, শুধুমাত্র লজ্জাস্থান না, মাথা থেকে পা পর্যন্ত সারানা শরীরে গুনার কাম থেকে হেফাজত করবো, সারাটা শরীরে গুনার কাম থেকে আবাদত করবো, মাথাটা কি করবো ঢেকে রাখবো, মুখটা ঢেকে রাখবো, ফর্দা মতে চলবো, মুখ ঢেকে রাখবো, মাথা ঢেকে রাখবো, শরীরটা ঢেকে রাখবো, ফর্দা মতে চলবো, কোনো বেফর্দা চলাফেরা করবে না, কোনো বেফর্দা পুরুষের কাছে যাইবে না, বেগানা পুরুষের কাছে যাইবে না, বেড়া বেগানা পুরুষের সাথে কথাবার্তা কইবে না, মুখের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, হাতের হেফাজত করবে, পায়ের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, সমস্ত গুণার থেকে মাথা পর্যন্ত, মাথার থেকে ভাব পর্যন্ত যদি
যদি শরীরের হেফাজত করে আর এরপরে ও আতা আতবালাহা স্বামীর হুকুম মতো চলে, স্বামীর কথা মতো চলে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো চলবো, এর অর্থই কথা না স্বামী কবে টেলিভিশন দেখো, স্বামী কবে অশ্লীল ছায়াছবি দেখো, এটা কইলে মানুষ যেত না, এটা কইলে মানুষ যেত না। লা তুআতালি মখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্বামী না ফরমানির কথা বলে বউ এটা মানবে না, আল্লাহর হুকুমের ভিতরে থেকে আল্লাহ শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্বামী যে কোনো হুকুম দিবে এটা মানতে বাধ্য, এটা মানতে হইব। আর যদি শরীয়তের বাহিরে কোনো হুকুম দেয় বউ মানবে না, কেউ মানবে না, কোনো মানুষ মানবে না, বাবা আর মায়ের যদি হুকুম দেয় তাও মানা যাবে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেলে গিয়া আল্লাহর হুকুমের বাধ্য শরীয়তের গণ্ডির ভিতরে দেখে স্বামী যদি কোনো হুকুম দেয় এই আদেশগুলো মানতে হইব, স্বামীর খেদমত করানো লাগবো। এই সাতটা কাম যদি কেউ করে, আসত্য নমাজ, রমজান মাসের রোজা, শরীরে গোনা কাম থেকে হেফাজত করে, সারাটা শরীর ফর্দা মতে চালায়, এই হেফাজতের অর্থ হলো ফর্দা মতে চলতে হইব, ফর্দা মতে চালায়, আর এরপরে যদি কি করে আল্লাহ সুবহানাল্লাহ স্বামীর খেদমত করে, আল্লাহ রসুলের কোন এই বেটিটা যখন নাকি হাসরের মাঠে যাইব, আল্লাহর দরবারে যখন নাকি যাইব, আল্লাহর দরবারে যাওয়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার সম্বোধন করে কবেন, এই আমার বান্দি তুমি ফাসক্ত নামাজ পড়ছো ঠিক মতে, রমজান মাস রোজা রাখছো ঠিক মতে, ফরদা মতো চলছো, শরীরটা গুনার কাম থেকে হেফাজত করছো, আর এর বয়ে স্বামীর খেদমত করছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি গিয়া বেহেস্তের আটটা গেট বানিয়ে রাখছি, যেই গেটে মনে চাও তুমি বেহেস্তের ভিতরে ঢুকে দাও। এই জন্য আমার মা বোনেরা মেহরবানি করে এই কথাগুলো স্মরণ রাখেন, এই কথাগুলোর উপরে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরেকটা কথা ভাইয়েরা, আমার মা বোনেরা, আরেকটা কথা আমি বলতে হইতেছে, আমার নির্ধারিত টাইমে আমি ওয়াজটা শেষ করে দিব, কারণ এর আগে এক সময়ের মতো তো আপনারা আমার বাড়ি থেকে হোস্ট হইব, জোরের নামাজের আগে আগে মহিলার বাড়িতে হোস্ট হইব, এই জন্য আমি আর লম্বা করতেছি না। তবে আরেকটা কথা বলতেছি মা বোনরা, আপনাদেরকে আল্লাহর রসুল বলছেন, আল্লাহ বলছেন ফরদা মতে চলো, কারণ ফরদা মতে চলতে গিয়ে সেরে আমরা মা বোনও বলতে, আমরা বিশেষ করে আমরা বান্যা সঙ্গের ট্রেন দেখছি, এরা ফরদা মতে অনেকেই চলে, বোরকা লাগাইয়া চলে, মা আছে কেনা আছে না, কিন্তু আমরা যেটা দেখছি আমরা মা বইন বলতে বোরকা লাগাইছে, আর ওহনের মা বইন বলতে যে তা বোরকা লাগাইছে, দুই ওটায় আকাশ পাতাল বেশ কমে গেছি কি কোন আপনারা। আমরা আমি এই দিন বরবাজারে তফসির সম্মেলন থেকে বাড়ি যাইতেছি, আর ওই সময় একটা মহিলারে দেখলাম, এই মহিলারা দেখকে সেরে আমার পুরাণ যুগের কথা স্মরণ হয়েছে, এই মহিলাটার দিকে পুরাণ যুগের কথা স্মরণ হয়েছে, আমরা মা বন্যগুলো দেখছি এরা একবারে নাটাবাটা কাপড় আছে এটা দিয়ে একবারে অত মোটা করে সেটা বুরকাটা বানাইতো, ফাউ থেকে মাথা পর্যন্ত আস্থাটা বোঝা যায় বস্তা বানাইছে, দেখছেন নি কেটে দেনে একবারে বস্তার মতো বানাইয়া, আর এই দুইটা চোখ শুধুমাত্র এই চোখ টান চাহে, মুখও দেখবার ক্ষমতা নাই, চোখও দেখবার ক্ষমতা নাই, কহলও দেখবার ক্ষমতা নাই, খালি দুইটা চোখের ছিদ্র, আর হাতও নাই, এখন তো হান্দাবির হাতের মতো হাত দিছে, রাস্তাতে আটটা দেয় যদি বেটে সাদা বুরকা লাগাতে তো বেটিরে বোঝা যায় বড় হুজুর মা, বেটিতে খেতা বোঝা যায় বড় হুজুর বোঝা যায়, এই বেটি ধরে দেখলাম আল্লাহ এমন ভাবে বোরকাটা লাগাইছে, এটা আমরার মা বইন বল যে ছোট সময় আমরা দেখছি এরান নমুনা বেটির বোরকাটা লয়ে যেতেছে, কোনানের বেটি আল্লাহ জানে যে সাগানে রোগ বানিয়া সঙ্গে মা ঠিক না বেটি, যে কোনো মহল্লার হোক বেটিটা বানিয়া সঙ্গে, এই বেটিটার বোরকাটা একবারে ঢিলা ডালা, একদম ঢিলা ডালা, শরীয়তে কয় ঢিলা ডালা বোরকা হইতো, ঢিলা ডালা বোরকা হইতো, আর এখন আমার মা বইন বলতে বোরকারে এমন টাইট করছে, আল্লাহ সুবহানাল্লাহ, এটা আর একটা আকর্ষণ বাড়াইয়া দিছে, আকর্ষণ বাড়াই দিছে, আমার মা বোনেরা বোরকা ঢিলা ডালা হইতে হইব, পুরুষের দলে যদি টাইট ফিট করে তো কোনো অসুবিধা নাই, আমরা মোল্লা মৌলবীরা যদি টাইট ফিট করে লাই কোনো অসুবিধা নাই, আমার মধ্যে এত আকর্ষণ নাই, মোল্লা মৌলবীর মধ্যে এত আকর্ষণ নাই, কিন্তু এর পরে তো মোল্লা মৌলবীরা ঢিলা ডালা কাপড় চুপড়ে ফরে, আর আপনাদের মধ্যে তো একটা আকর্ষণ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তোমরা কি করো ঢিলা ডালা কাপড় ফরো, ঢিলা ডালা কাপড় ফরো, এখন মা বোন বলতে খালি টাইট করে, খালি টাইট করে বোঝা যায় কাপড়টা ফাইট ছুঁয়ে যাবো কেন, কিনা এত টাইট করছে, এটার মধ্যে আরেকটা আকর্ষণ বাড়াই দেয়, আমার মা মনে হল আপনার কাছে জোরাত করে কয়, আপনার কাছে করো জোরে কয়, আপনারা মায়া করে কইতেছে, আপনারা রসুলের উম্মত, আপনারা রসুলের উম্মত, আল্লাহর বান্দি, আপনারাও বেহেশত দাওনের দরকার, আমরাও বেহেশত দাওনের দরকার, আমরা আপনারা গুনাহগার বানাইতাম না, আমরা আপনারা গুনাহগার বানাইতাম না, সবাই মিলেমিশে চলতাম আর একে অন্য সহযোগিতা করতাম বেহেশত দেওয়ার জন্য, এই জন্য আমার মা মনে হল আপনারা মহব্বতের সাথে আমি বলতেছি, আপনারা বোরকাটা ঢিলা ঢালা বানান, বোরকাটা ঠাট করেন না, ঠাট করে বানাইবেন, আপনারা নিজে গুনাহগার
গুনাগার হয়ে যাবেন গিয়া, আরেকবার দেখলেই তার মনের মধ্যে আকৃষ্ট হয়ে যাবিয়া, মনটা ধাবিত হয়ে যাবো গিয়া, হ্যাঁ গুনাগার হইব, আপনারাও গুনাগার হয়ে গেলেন গিয়া। এরপরে আপনারা একটা কথা বলে দিই মা বোনেরা, আপনারা মেহরবানি করিয়া সুগন্ধি লাগাইয়া কোনো হাটা বাজারে যেন না, সুগন্ধি লাগাইয়া কোথাও যেন না, রাস্তাঘাটে চলাফেরা করেন না। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, এই রসুলের হাদিসের উল্টা হয়ে যেতে গিয়া আল্লাহ রসুল কোসেন মারা তুই যা ইস্তা ইস্তা তারা, আল্লাহ রসুল বলতেছেন আল মারা তুই যা ইস্তা তারা ও খারাজাত ও মাররাত আলা মজলিসিন ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়াতান। রসুলের হাদিস, আমার কথা না, আল্লাহ রসুল কোন যে মহিলা সুগন্ধি লাগাইল, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইল, কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাইল, আল মারা তুই যা ইস্তা তারা ও খারাজাত, ঘর থেকে বাইরে গেলে গিয়া, ঘর থেকে বাইরে সেরিয়া পুরুষের দল বসে রয়েছে কোথায়, আর এরার কাছে হাঁটতে গেল, এরার কাছে হাঁটতে গেলে ওই পুরুষের নাকের মধ্যে আপনার শরীরের গ্যারান্টা, আপনার কাপড়ের গ্যারান্টা, সুগন্ধি যেটা লাগাইছে এটা তার নাকের মধ্যে লাগবো, শুধু অতটুকুই অপরাধ করছেন আপনি, আতর বা খুশবু লাগাইয়া আপনি পুরুষের কাছে হাঁটতে গেছেন, এই যে হাঁটতে গেছেন এই জন্য আমার নবী কইছেন পাইয়া কাজা ওয়া কাজা ইয়ানে জানিয়াতা, আল্লাহ রসুল কোন এই বেটি জানি, এই বেটিটা বদমাইশ, বদমাইশির গুণা তার আমল নামার মধ্যে লেখা হইব, আমার নবীর কথা আমার কথা না তো, মা বোন গেল আপনারা বেদার হইয়েন না, মা বোন গেল আপনারা বেদার হইয়েন না, এটা আমি চুক্কানার মোল্লার কথা না, এটা আমার নবীর কথা, নবী কইছেন বেটিদের আমল নামার মধ্যে বদমাইশির গুণা লেখা হইব। এই জন্য সাবধান, আপনি বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যাইবেন, শ্বশুর বাড়ির থেকে মামার বাড়ি যাইবেন, মামার বাড়ির থেকে নিজের বাড়িতে আসবেন, আসেন আসতে হইব, কিন্তু শরীরের মধ্যে সুগন্ধি লাগাইয়েন না, কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাইয়েন না, না লাগাইয়া আপনি যাইবেন, যদি যান তাহলে আরেকজন পুরুষের নাকের মধ্যে লাগবো, পর পুরুষের নাকের মধ্যে লাগবো, তখন তার মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়ে যাবো গিয়া, এই আকর্ষণের কারণে তারাও গুণাগার বানাইলা আর তুমি নিজেও গুণাগার হয়ে গেলে গিয়া তোমার আমল নামার মধ্যে জিনা আর বদমাইশির গুণা লেখা হইব। আপনারা কি জিনা আর বদমাইশির গুণা এটা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সেটা জিনা আর বদমাইশির গুণা আমল নামার মধ্যে লেখাইবেন, এটা কখনো হইতে পারে না। এই জন্য আমার মা বোনগণ আপনারা মেহরবানি করে সেটা পর্দা মতো চলেন, আল্লাহ রসুলের যেভাবে কোশির ভাবে চলেন, শরীয়ত মতো সম্মত চলেন, মুখের সর্বতম মুখের হেফাজতটা করেন, কথাবার্তা কইেন না পর পুরুষের সামনে, যে কোনো পুরুষই হোক না কেন, যার কাছে বিয়া কর বিয়া বিয়া যায়, যার সাথে বিয়া যায় সে ওই পর পুরুষ, যার সাথে বিয়া যায় সে ওই পর পুরুষ, এখন যে কোনো হোক না কেন, একজন আলিমই হোক না কেন আর অন্য কেউ হোক না কেন, যদি বিয়া যায় যায় এ ওই পর পুরুষ, তার সামনে কথাবার্তা কইলেন না, তার মুখটা আপনার মুখটা সামলাইয়া রাখেন, সামলাইয়া যদি রাখেন না আল্লাহর হুকুম অমান্য হইব, আর আল্লাহর হুকুম যদি অমান্য হয়ে যায় আপনি গুনাহগার হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দান করুন, সারা বারোটা শেষ হয়ে যাবার কথা, এই জন্য আমি আর আলোচনা করছি না, আমি আয়াত যেটা পড়ছি আয়াতের এক কোনো কইতাম পারছি না, সব রয়ে গেছে, আপনারা তো আমি আর বাজাইতাম, আচ্ছা পাঁচ দশ মিনিট আপনারা নো আবার আরেকটা আরেকটা জিনিস করতাম, যে যে কাজের সময় তো হইতো না, যে এখন ভাইয়ের মা বোনরা আপনার কাছে আরেকটা এই পর্যন্ত যা কইছি আমি, এইগুলা যদি ভালো মনে করেন, শরীয়ত সম্মত কথা বলে থাকি, আল্লাহর কথা বলে থাকি, রসুলের কথা বলে থাকি, তাহলে আপনারা মেহরবানি করে আমল করেন, আমি তখন আপনার হাত তোলাইবার সুযোগ নাই, আপনারা কথা কইয়া সমর্থন নিবার কোনো সুযোগ নাই, কারণ এটা নীতি ধর্ম না, শরীয়ত না করে, এই জন্য আপনারা মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন আপনারা ফর্দা মতো চলবেন, আপনারা মুখের হেফাজত করবেন, ডিলাডালা বোরকা পরবেন, আর আতর গোলাপ লাগাইয়া সুগন্ধি লাগাইয়া রাস্তাঘাটে চলাফেরা করবেন না, স্বামীর খেদমত করবেন, মার মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, শ্বশুরের খেদমত করবেন, শাশুড়ির খেদমত করবেন, এই কথাগুলি আমার আলোচনার ভিতরে আসছে, আপনারা মনে মনে পর্দা প্রতিজ্ঞা করেন, আজকে ফাতেমা যে বোনকে খেদমত করছে আমিও স্বামীর খেদমত করবো, স্বামীর বাবা আর মার খেদমত করবো, নিজের মা আর বাবার খেদমত করবো, আর আমি আল্লাহর কাছে একটা কি করো মকবুল বান্দি হিসাবে আমি হয়ে দিব, এই ওয়াদাটা কইরা আপনারা এখান থেকে যান। আর এরপরে আরেকটা কথা আমি আপনার সামনে বলবার চাইতেছি, আমার মা বোনেরা এখন দোয়া হইব, দোয়া করা হইব, দোয়ার আগে আমি একটা কথা কই, আমরা তো সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, নারী পুরুষ যারা আছে সব গুনাহগার, এটা কোনো আমার কথা না, এটা কোনো মোল্লা মৌলভীর কথা না, এটা কোনো মানুষের কোনো নেতা নেত্রীর কথা না, আমরা যে সবাই গুনাহগার এই কথাটা কোনো নেতা নেত্রীর কথা না, এখানে কোনো এই কথাটা কোনো মোল্লা মৌলভীর কথা না, এই কথাটা আমার নবী, আমার নবীর কথা, নবীজি কইছেন কুল্লু বনি আদম খাতাউন, বনি আদম আদম সন্তান গুনাহগার, আদম সন্তান গুনাহগার, নবী রাসূল বাদ দেয়া, নবী রাসূল বাদ দেয়া, যত আছে সব গুনাহগার, আমরা তো নবী রাসূল বাদ দেয়া, কাজে আমরা সবাই গুনাহগার, এটা আমার নবীর কথা, আমরা যেহেতু নারী পুরুষ সবাই গুনাহগার, কেউ যদি গুনাহ করে অপরাধ করে আল্লাহ নারাজ,
বাবার সামনে যদি ছেলে অপরাধ করে তে বাবা নারাজ হয়ে যায়, নারাজ হয়ে গিয়ে যদি নারাজি অবস্থায় যদি ছেলে বাবার কাছে কোনো কিছু চায় তাইলে এটা বাবা দিবে না, বাবা দিবে না, বাবা তো নারাজ দিবে কেনে, কাজে বাবারে খুশি করছি আগে, বাবারে খুশি করিয়া এরপরে যদি ছেলেটা বাবার কাছে চায় বাবা সব দিতে রাখে, যা আছে সব দিতে রাখি। ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দি যদি গুনাহগার হয় গুনাহ করে তাহলে এই গুনার কারণে আল্লাহর কাছে যদি আমরা কোনো কিছু চাই আল্লাহ কবুল করবেন না, আল্লাহ দিবেন না, কারণ না না এই অবস্থার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার আগে আল্লাহর কাছে আল্লাহর রাগটা হানি করবার লাগি, মিঠাইবার লাগি একটা ব্যবস্থা নিতে হইব। আর আল্লাহর রাগটা হানি হয় আল্লাহর রাগটা মিটে দেয়গা কি করলে পরে? আমার নবী শিখাই গেছেন আর সৎকাত তুৎফিউ গজবর রাগ, সৎকা করলে আল্লাহর গজব আল্লাহর রাগ ফানি হয়ে যায়গা, আল্লাহর রাগ মিটে যায়গা। দোয়া করবার আগে আমরা আল্লাহর রাগটা ফানি করতে হইব, মিটাইতে হইব। এই জন্য আমার মা বোনগণ আপনারা যারা এখানে আছেন আপনারাও গুনাহগার, আমরাও গুনাহগার, আমরা আল্লাহর কাছে তওবা করতাম আর দোয়া করতাম এর আগে আল্লাহর গুসসাটা ফানি হয়ে যাকবা। এই গুসসাটা ফানি করবার লাগি এখানে মেয়েরা আছে, মাদ্রাসার মেয়েরা আছে আপনাদের কাছে খেদমতের লাগি, আপনারা যেহেতু আছে এরা এখানে আপনারা কাছে ঘোরাফেরা করতেছে, আপনারা প্রত্যেকে এই কুরাইশি মাদ্রাসার মধ্যে আল্লাহর হস্তে আল্লাহরে খুশি করার নিয়তে, কোনো মানুষকে খুশি করার নিয়তে না, সুপারিনটেন সবরে খুশি করার নিয়তে না, মাদ্রাসার শিক্ষকদেরকে খুশি করার নিয়তে না, একমাত্র আল্লাহরে খুশি করার নিয়তে আপনারা মা বোনগণ প্রত্যেকেই মাদ্রাসার মধ্যে কিছু দান খয়রাত করেন, কিছু দান খয়রাত করেন। আপনারা সবাই যারা যারা ব্যাগের মধ্যে হাত দেন, সাইড ব্যাগের মধ্যে আপনারা হাত দেন আর কিছু পয়সা দেন, আর স্কুলের ছাত্রী যারা মাদ্রাসার ছাত্রী যারা আছেন আপনারা মেহরবানি করে তার কাছে খেদমতে যান আর আপনারা পয়সাটা উঠান, আল্লাহ একবারে এখলাসের সাথে দিয়েন, কোনো মানুষকে খুশি করার নিয়তে দিয়েন না। যদি কেউ মানুষের খুশির নিয়তে দিয়ে দেখেন আপনার পয়সাটা কে দেন দিয়েন না, আপনারা দিবেন একমাত্র আল্লাহর খুশি করার নিয়তে, আল্লাহর রাজি খুশি করার নিয়তে। আমার মোবাইল 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, 50 টাকা দেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন, 5000 দেন, যার যত মনে চায় কম বেশি প্রত্যেকে দিতে থাকেন, দিবেন আল্লাহরে খুশি করার নিয়তে। আর কথা বলতেছি না আপনারা অল্প সময়ের ভিতরে কথাবার্তা না কইয়া আওয়াজ না করিয়া আপনারা আওয়াজটা সামলাইন লাগবো, আওয়াজ না করিয়া মেয়েরা যাইতেছে আপনারা দিতে থাকেন, মেয়েরা যাইতেছে আপনারা দিতে থাকেন, আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের দিবার তৌফিক দান করো, প্রত্যেকের সৎকারে আল্লাহ তুমি কবুল করো। উনি সর্দার কেমন হইলেন এই কথাটাই বুঝাইবার চাইতেছে। আমার মা বোনগণ শুনে রাখেন ভালো করিয়া, স্বামী খুশি হইলে কি হয়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু সাথে ঘর সংসার চলছে, হঠাৎ করে জিহাদের ডাক আইসা গেছে গিয়া, আল্লাহ রাসূলের ওয়াদা দিয়েছেন জিহাদে যাইতে হইব, রাসূলের সাহাবীরা যখন নাকি রাসূলের পক্ষ থেকে জিহাদের ডাক আসতো তখন বউরে চিনতেন না, ছেলে চিনতেন না, মেয়ে চিনতেন না, আমার নবীর ওয়াদা মা ঠিক না বেঠি? এই সময় বউয়ের ওজন নাই, এই সময় ছেলে মেয়ের ওজন নাই, এই সময় মার ওজন নাই, এই সময় বাবার ওজন নাই, আমার নবী কইছেন জিহাদ, আমার জিহাদ যাই তুইব মরতে প্রস্তুত। এটা ছিল রাসূলের সাহাবীদের অভ্যাস। হযরত আলী রাদিয়াল্লাহু তৈয়ার হয়ে গেছেন গিয়া, গেছেন গিয়া নবীজির কথা শুনিয়া জিহাদের ময়দান, জেহাদ করছেন কয়েকদিন পর্যন্ত জেহাদ করছেন, জেহাদের পরে মুসলমানরা বিজয়ীর বেশে মদিনাতে আসছেন, রাত্রেবেলায় হচ্ছেন, রাত্রেবেলা যখন নাকি আইসেন জেহাদের ময়দানে জেহাদ করছেন, যে যুদ্ধ করছেন বেঈমান কাফিরদের সাথে, কত হয়রান পরেশান হইছে, সীমাহীন হয়রান পরেশান হইছে, হয়রান পরেশান হয়ে সেরিয়া আসছেন, আবার তো হাঁটতে আসছে, কেউ হাঁটিয়া কেউ উঠে সারইয়া, এই সময় তো আর বলবো গাড়ি নাই, বিমান নাই, কি করবো, তারা আরামে আইব, এমন আর আসাটাও কোনো আরামের না। আইসেন বাড়িতে, আইসেন নবীজির সাথে দেখা হয়েছে, নবীজির সাথে সালাম মোসা হয়েছে, হুজুরের কারগুজারি শুনছেন, শোনানোর পরে হযরত আলী বলতাছে হুজুর এখন আমি ঘরে যাই, বললেন হযরতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দাও তুমি ঘরে দাও, গেছেন গিয়া সেরিয়া ফাতেমা তো সংবাদ পাইছে, হযরতে আলী আইসে গেছেন গিয়া একটু পরে আমার ঘরে আসবেন, হযরতে ফাতেমা অপেক্ষায়, ফাতেমা অপেক্ষা আছেন, দরজার কাছে দাঁড়ায় রইছেন, হযরতে আলী আইছেন, আইয়ো আসসালামু আলাইকুম কইয়া সালামটা দিছেন ফাতেমারে, সালামটা দিয়ে সেরিয়া ফাতেমা আলাইকুম সালাম কইয়া দরজাটা খুলে দিছে, মুসাফা করছেন, মুসাফা করে হাতে ধরে ধরিয়া হযরতে আলী রে ফাতেমা হাতে ধরে ধরিয়া নে চকির মধ্যে বসাইছেন, চকির মধ্যে বসিয়ে ওই হযরতে আলী বালাবুড়া জিজ্ঞাসা করছেন ভালো আছো তো, এটা জিজ্ঞাসা করেন সাথে সাথে বলতেছেন ফাতেমা
আমার একবারে ফানির পিপাসায় অন্তরটা একবারে খারাপ হয়ে গেছে গিয়া, আমার একবারে কাতরি গেছে গিয়া, আমি ফানির পিপাসায় তাড়াতাড়ি আমার ফানি খাবো। কি জাতের কষ্ট করিয়াছেন, আর অবশ্য ফানির পিপাসা লাগলে যদি ফানি না খাওয়া যায় সে বড় সাংঘাতিক কষ্ট হয়, যারা গেছে তারাই বলতে পারবো। হযরতে ফাতেমা বলতেছে আমি ফানির পিপাসায় কাতরি গেছি গিয়া, তাড়াতাড়ি আমারে ফানির ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি ফানি দাও। হযরতে ফাতেমার দেরি করছেন না, আরে ফাতেমার স্বামী বক্ত স্বামী ভক্ত, হযরতে ফাতেমা তাড়াতাড়ি গেছেন ফানি আনবার জন্য, ওইদিকে ফাতেমা গেছেন ফানির লাগি, আর হযরতে আলী কোন হয়রান পরেশান হয়ে গেছি, বিছনার মধ্যে একটা গড় দিই। এটা মানুষের একটা অভ্যাস, খাবার আনতেছে বউয়ে, পানি আনতেছে, আর কষ্ট করে আইলে পরে চা একটু গড় দিত, একটা বিছানার মধ্যে একটা গড় দিছেন, বিছানার মধ্যে গড় দিছেন, গড় দিতে দেরি হয়েছে, ঘুম লাগতে দেরি হয়েছে না, সাথে সাথে ঘুমটা রেখে গেছে গিয়া, ঘুমাই গেছেন গিয়া। হযরতে ফাতেমা আয় হায় রে, পানির পাত্রটা লইয়া আই এসে দেখেন হযরতে আলী তো ঘুমাই গেছেন গিয়া। এখন ফাতেমা পড়ছেন দুশ্চিন্তা, আমি যদি এখন ওনারে ঘুম ভাঙ্গাই তাহলে ওনার কত কষ্ট করে আইছেন, আর এই ঘুমটা আরামের ঘুমটা আমি ভাঙ্গে দিতাম, এটা কেমন করে হইতে পারে? এটা তো হইতে পারে না, আমার স্বামীর কষ্ট হয়ে যাবে গিয়া, আমার স্বামীর আমি কষ্ট দিতে রাজি না, এই জন্য উনি জাগাইতেছেন না, আবার চিন্তা করতেছেন এখন যদি পানির পাত্রটা তৈয়া আমি যাইগে ঘুমাইবার লাগি, আমি ঘুমে যদি ধরে লাই তাইলে আবার যদি আলী ঘুম ভাঙ্গে দেয়গা পানি চাইবেন আমি পানি করতে দিব, আমি তো ঘুমে তাই তো আমার খাম স্বামীর খেদমতটা হইবে না, তাহলে এখন ঘুমাইল বিপদ, আবার এই পানির ভাত্রটা তো আইল অসুবিধা আছে, স্বামী কোন সময় ঘুম ভাঙ্গে, আর ঘুমাই গেলে গিয়ে তো বিপদই আছে, স্বামী পানির পিপাসায় কাতর হয়ে দিবেন গিয়া, আবার চাইবেন দিতে পারবো না, এই জন্য হযরতে ফাতেমা হযরতে আলীর মাথার কাছে ভাত্রটা হাতের মধ্যে লইয়া দাঁড়াই রেছেন কি যাদের খেদমতটা করছেন দেখেন আমার মা মুন্না, আর আমরা আপনারা স্বামীর খেদমতটা কিভাবে করেন। আর ফাতেমা কলিজার টুকরা মেয়ে, নবীর কলিজার টুকরা মেয়ে, যেই মেয়েটা আল্লাহ কত বড় মর্যাদাশালী সেই মেয়ে স্বামীর কি খেদমতটা করছে, আর আমরা মোস্তা দেখাই আমরা বলি কি হয় না, আমরা বলি কি না ঘরে কাজকাম করন লাগতো না, ফাতেমা কি করতেছে দেখেন, দাঁড়াই রেছেন হাতের মধ্যে ভাত্রটা লইয়া দাঁড়াই রেছেন হযরতে ফাতেমা, হযরতে আলীর তো গম ছুটতেছে না, সময় যাইতেছে, তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে গিয়া, যেই নাকি তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে গিয়া, এটা এমন সময় যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দিদেরকে ডাকতে দেখেন, আসুনি কোনো বান্দার বান্দি আমার কাছে চাও জীবনের সব গুণা মাফ করে দিব, আসুনি কোনো হাজত মন্দ আমার কাছে চাও তোমাদের হাজত পুরা করে দিব, আসুনি কোনো অভাবী আমার কাছে চাও তোমাদের হাজত পুরা করে দিব, আসুনি কোনো মুসিবত দাদা আমার কাছে চাও মুসিবত থেকে উদ্ধার করবো, আসুনি কোনো রোগী আমার কাছে চাও রোগ মুক্ত করে দিব, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে ডাকেন বান্দার বান্দিরারে ঠিক এই মুহূর্তে তাহাজ্জুদের সময়টা হযরত আলীর ঘুমটা ভাঙছে, আর ঘুমটা ভাঙার সাথে সাথে চাই দেখেন হযরতে ফাতেমা পাত্রটা লইয়া সেরে দাঁড়ায় রয়েছে, হযরত আলী অবস্থাছে রাত্রে অনেক হয়ে গেছে গিয়া, আল্লাহ ফাতেমা বলতেছে আশা আলী বলতেছেন ফাতেমা তুমি ঘুমাইছো না, কইছে না আমি ঘুমাইছি না, কেন ঘুমাইলা না, মানে আপনি ভানি চাইছে আপনি ফানি চাইছেন আমি এদিকে আপনি ঘুমাই গেছেন গিয়া, আমার ডাকলা না, মানে আল্লাহ এত কষ্ট করে জেহাদের ময়দান থেকে আইছেন, এত কষ্টের পরে আপনি একটু আরাম করছেন, ঘুমটা লাগিয়ে গেছে গিয়া, আমার ফাতেমা আমি ফাতেমার আত্মা লই আমার উঠছে না, আমার আত্মা মানছে না আপনার ঘুমটা ভাঙাইব, এটা আমি মনে করছি আমার লাগে যাই জুইবে না, এই কারণে আমি কি করছি না আপনারা ডাকছি না, কিন্তু তুমি ঘুমাই গেল না, কারণ আমি যদি ঘুমাই যেতাম তো আপনি যদি আবার ঘুম ভাঙ্গিয়া ফানি চাইতেন তো ফানি দিব কে দিব, আপনার তো ফানি দেবার কোনো লোক নাই, এই জন্য আমি ঘুমাই। হযরতে আলী মনটা এত খুশি হয়েছে ফাতেমার এই জবাবটা শুনে, আল্লাহ স্বামীর লাগে কি করছে, আল্লাহর হাতে তাহাজ্জুদের সমান হযরতে আলী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো ফাতেমা যে কারবারটা করছে আমি আলী খুশি হয়ে গেছি গিয়া, আমি আলী খুশি হয়ে গেছি গিয়া, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে আমি চাই মেহরবানি করে আমার ফাতেমারে বেহেশতি রমণীদের সর্দার বানিয়ে দাও, হযরতে আলী দোয়াটা করছেন, এদিকে আলী দোয়া করছেন ফাতেমা খেদমত করছে, আর আলী দোয়া করছেন ওইদিকে জিব্রাইল নবীজির দরবারে হাজির, রাত্রেবেলা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় নবীজির দরবারে হাজির, জিব্রাইল বলতেছে গো নবীজি আপনার আলী আর ফাতেমা কি করছে, ঘটনা কইলে কইছেন, ঘটনা কইলে ফাতেমা আর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে কইয়া সারিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল বলতেছে গো নবীজি জিব্রাইল আপনার ফাতেমার জন্য আলী যে দোয়াটা করছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করিয়া আপনার ফাতেমারে বেহেশতের রমণীদের সর্দার বানাইয়া দিয়েছে, তাইলে স্বামী যদি দোয়া করে কোন আপনারা দোয়া কবুল হয় কিনা হয় না,
স্বামী দোয়া করলে দোয়া কবুল হয়। এখন স্বামীর দোয়া ভাই চাইলে আপনারা কি করতে হইব, স্বামীর খেদমত করা লাগবে, ঘরের ভিতরে থাকতে হইব, আপনি হাটে বাজারে চলে যাবেন, স্বামীর দরকার আছে, এই সময় স্বামীর খেদমতটা করবো কে, স্বামীর কত জাতের দরকার আছে, শারীরিক দরকার আছে, অনেক কিছুর দরকার আছে, আর আপনি হাটে হাটে যাইবেন, হাটে বন্দরে যাইবেন, যেখানে মানুষে যাইবেন, যথায় তথায় ঘোরাফেরা করবেন, আর স্বামী এদিকে একা একা বইয়ে রইল, তার খেদমতের কত প্রয়োজন আছে, এই সময় আপনার খেদমতটা কোথায় যাইব, আর আপনার স্বামীর মনটা কি হইব। এই জন্য আমার মা বোনেরা মেহরবানি করে পর্দার ভিতরে থাকেন, ওয়াকারনা ফি বুয়ুতি কন্যা, আল্লাহ বলতেছেন তোমরা ঘরে পর্দার ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, মা বোনেরা মেহরবানি করে আল্লাহর হুকুম মানেন, আল্লাহর হুকুম মানবেন বেহেশত যাইবেন, আল্লাহর হুকুম অমান্য করবেন বেহেশতের আশা করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলাদের কাজ কম, মহিলাদের কাজ কম, আমার ওয়াজ শেষ করতে পারবো না, তো সময় তো একবারে সংকীর্ণ, সংক্ষেপে কথাবার্তা বলতেছি, এই আয়াতের আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার। আমার মা বোনরা শুনে রাখেন, এই মহিলারা ঘরের ভিতরে থেকে কাজ করব, পর্দার ভিতরে থেকে কাজ করব, এই মহিলারা যদি পর্দার ভিতরে থেকে কাজ করে তাহলে মহিলারা কি পাইব। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কয় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আসামাত শাহরাহা ওয়া আহসানাত ফরদাহা ওয়া আতাআত বালাহা ফালি তাদখুল মিন আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআর। আমার নবীর কথা শুনো না সত্য, কি কোন আমরা শুনো না সত্য না মিথ্যা, আমার নবীর কথা শুনো না সত্য। আমার নবী কইছেন আমার আল্লাহ মা বোনদেরকে সম্বোধন করে, মহিলারা যদি কয়েকটা কাম করে, একটা কাম হইলো যদি ভাসক্ত নমাজটা রাখে ঠিক মতো পড়ে, ভাসক্ত নমাজটা পড়ে, আমার মা বোনেরা অনেক বোনেরা আছে, অনেক মা বোনেরা আছে, এরা নমাজের সাংঘাতিক ধরনের অবহেলা, সমাজের সাংঘাতিক ধরনের অবহেলা, নমাজের সময় এলে ফর্ম ফর্ম করে সেরে নমাজ কদা করে লায়, যে কোনো কাদের মধ্যে একটা বানা ধরে সেরিয়া নমাজটা কদা করে লায়। আল্লাহ রসুল বলতেছেন যেই মহিলা ভাসক্ত নমাজটা ঠিক মতো আদায় করবো, নমাজের নমাজের মতো আদায় করবো, অক্ত মতো নমাজটা আদায় করবো, নমাজটা কাজা করবে না, ভাসক্ত নমাজটা ঠিক মতো পড়বো, ও সামাজ সারা রমজান মাসে রোজা রাখবো, বেটেন আবার ইটের মধ্যে ডাঁট আছে, রোজার লাগে ডাঁট আছে, এরা যদি এক মাসের রোজা না দেয়, ছয় মাসের রোজা দেয়, তারপরে এরার কোনো অসুবিধা হইতো না, ইটের মধ্যে আবার আমরা বেড়ান দুর্বল, এটার মধ্যে বেড়েন দুর্বল, আর বেটছেন নমাজের মধ্যে দুর্বল। আল্লাহ রসুল কোন ভাসত্ব নমাজ আর রমজান মাসের রোজা রাখে যদি, ও আহসানাত ফরদাহা, তার শর কি করে লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে যদি, ও আহসানাত ফরদাহা, আহসানাত ফরদাহার ব্যাখ্যার মধ্যে কইছেন লজ্জাস্থানের যদি কইছেন আল্লাহ, আল্লাহ রসুল কিন্তু এটার উদ্দেশ্য এটা না শুধুমাত্র লজ্জাস্থান না, মাথা থেকে পা পর্যন্ত সারাটা শরীরে গুনার কাম থেকে হেফাজত করবো, সারাটা শরীরে গুনার কাম থেকে হেফাজত করবো, মাথাটা কি করবো ঢেকে রাখবো, মুখটা ঢেকে রাখবো, ফর্দা মতে চলবো, মুখ ঢেকে রাখবো, মাথা ঢেকে রাখবো, শরীরটা ঢেকে রাখবো, ফর্দা মতে চলবো, কোনো বেফর্দা চলাফেরা করবে না, কোনো বেফর্দা পুরুষের কাছে যাইবে না, বেগানা পুরুষের কাছে যাইবে না, বেড়া বেগানা পুরুষের সাথে কথাবার্তা কইবে না, মুখের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, হাতের হেফাজত করবে, পায়ের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, সমস্ত গুণার থেকে মাথা পর্যন্ত, মাথার থেকে ভাব পর্যন্ত যদি যদি শরীরটা হেফাজত করে, আর এরপরে ও আতা আতবালাহা, স্বামীর হুকুম মতো চলে, স্বামীর কথা মতো চলে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো চলবো, এর অর্থই কথা না স্বামী কবো টেলিভিশন দেখো, স্বামী কবো অশ্লীল ছায়া ছবি দেখো, এটা কইলে মানুষ যেত না, এটা কইলে মানুষ যেত না, লা তো আতালি মখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্বামী না ফরমানির কথা বলে বউ এটা মানবে না, আল্লাহর হুকুমের ভিতরে থেকে, আল্লাহ শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্বামী যে কোনো হুকুম দিবে এটা মানতে বাধ্য, এটা মানতে হইব, আর যদি শরীয়তের বাহিরে কোনো হুকুম দেয় বউ মানবে না, কেউ মানবে না, কোন মানুষ মানবে না, বাবা আর মা যদি হুকুম দেয় তাও মানা যাবে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেলে, আল্লাহর হুকুমের বাধ্য, শরীয়তের গণ্ডির ভিতরে দেখে স্বামী যদি কোনো হুকুম দেয় এই আদেশগুলো মানতে হইব, স্বামীর খেদমত করানো লাগবো, এই সাচ্চে কাম যদি কেউ করে, আসত্য নমাজ রমজান মাসের রোজা শরীরে গোনা কাম থেকে হেফাজত করে, সারাটা শরীর ফর্দা মতে চালায়, এই হেফাজতের অর্থ হলো ফর্দা মতে চলতে হইব, ফর্দা মতে চালায়, আর এরপরে যদি কি করে আল্লাহ সুবহানাল্লাহ স্বামীর খেদমত করে, আল্লাহ রসুল কোন এই বেটিটা জাহান্নামে হাসরের মাঠে যাইব, আল্লাহর দরবারে জাহান্নামে যাইব, আল্লাহর দরবারে যাওয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার সম্বোধন করে কবেন, এই আমার বান্দি তুমি ভাসক্ত নমাজ পড়ছো ঠিক মতে, রমজান মাসে রোজা রাখছো ঠিক মতে, ফর্দা মতো চলছো, শরীরটা গুনার কাম থেকে হেফাজত করছো, আর এর বয়ে স্বামীর খেদমত করছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, গিয়া বেহেস্তের আটটা গেট বানিয়ে রাখছি, যেই গেটে মনে চা তুমি বেহেস্তের ভিতরে ঢুকে দাও। এই জন্য আমার মা বোনেরা মেহরবানি করে এই কথাগুলো স্মরণ রাখেন, এই কথাগুলোর উপরে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।
আরেকটা কথা ভাইয়েরা, আমার মা বোনরা, আরেকটা কথা আমি বলতে হইতেছে, আমার নির্ধারিত টাইমে আমি ওয়াজটা শেষ করে দিব, কারণ এর আগে এক সময়ের মতো তো আপনারা আমার বাড়ি থেকে হোস্টইব জোরের নামাজের আগে আগে মহিলার বাড়িতে হোস্টব, এই জন্য আমি আল্লাম্বা করতেছি না। তবে আরেকটা কথা বলতেছি মা বোনরা, আপনাদেরকে আল্লাহর রসুল বলছেন, আল্লাহ বলছেন ফরদা মতে চলো, কারণ ফরদা মতে চলতে গিয়ে সেরে আমরা মা বোনও বলতে, আমরা বিশেষ করে আমরা বান্যা সঙ্গের বিটেন দেখছি, এরা ফরদা মতে অনেকেই চলে, বোরকা লাগাইয়া চলে, মা আছে কেনা আছে না, কিন্তু আমরা যেটা দেখছি আমরার মা বইন বলতে বোরকা লাগাইছে, আর ওহনের মা বইন বলতে যে তা বোরকা লাগাইছে, দুইটাই আকাশ পাতাল বেশ কমে গেছি। কি কোন আপনারা, আমরা আমি এদিন বরবাজারে তফসির সম্মেলন থেকে বাড়ি যাইতেছি, আর ওই সময় একটা মহিলারে দেখলাম, এই মহিলারা দেখকে সেরে আমার পুরাণ যুগের কথা স্মরণ হয়েছে, এই মহিলাটার দিককে পুরাণ যুগের কথা স্মরণ হয়েছে, আমরা মা বন্যগুলো দেখছি এরা একবারে নাটাবাটা কাহর আছে, এটা দিয়ে একবারে অত মোটা করে সেটা বুরকাটা বানাইতো, ফাও থেকে মাথা পর্যন্ত আস্তাটা বোঝা যায় বস্তা বানাইছে, দেখছেন নি কেটা দেনে, একবারে বস্তার মতো বানাইয়া, আর এই দুইটা চোখ শুধুমাত্র, এই চোখ টান থাকে, মুখও দেখবার ক্ষমতা নাই, চোখও দেখবার ক্ষমতা নাই, কহলও দেখবার ক্ষমতা নাই, খালি দুইটা চোখের ছিদ্র, আর হাতও নাই, হন্ত হান্ডাবির হাতের মতো হাত দিছে, রাস্তা দিয়ে আটটা দেয় যদি বেটে সাদা বুরকা লাগাতে তো বেটিরে বোঝা যায় বড় হুজুর মা, বেটির খিতা বোঝা যায় বড় হুজুর বোঝা যায়, এই বেটি ধরে দেখলাম আল্লাহ এমন ভাবে বোরকাটা লাগাইছে, এটা আমরার মা বইন বলে যে ছোট সময় আমরা দেখছি এরান নমুনা বেটির বোরকাটা লইয়া যেতেছে, কোনানের বেটি আল্লাহ জানে যে সাগানের রোগ মানিয়া সঙ্গে মা, ঠিক না বেটি, যে কোনো মহল্লার হোক বেটিটা বান্য সুগের, এই বেটিটার বোরকাটা একবারে ঢিলা ডালা, একদম ঢিলা ডালা, শরীয়তে কয় ঢিলা ডালা বোরকা হইতো, ঢিলা ডালা বোরকা হইতো, আর এখন আমার মা বইন বলতে বোরকারে এমন টাইট করছে, আল্লাহ সুবহানাল্লাহ, এটা আর একটা আকর্ষণ বাড়াইয়া দিছে, আকর্ষণ বাড়াই দিছে, আমার মা বোনেরা বোরকা ঢিলা ডালা হইতে হইব, পুরুষের দলে যদি টাইট ফিট করে তো কোনো অসুবিধা নাই, আমরা মোল্লা মৌলবীরা যদি টাইট ফিট করে লাই কোনো অসুবিধা নাই, আমার মধ্যে এত আকর্ষণ নাই, মোল্লা মৌলবীর মধ্যে এত আকর্ষণ নাই, কিন্তু এর পরে তো মোল্লা মৌলবীরা ঢিলা ডালা কাপড় চুপড়ে ফেলে, আর আপনাদের মধ্যে তো একটা আকর্ষণ আছে, আল্লাহ রসুল সামগ্রী যে তোমরা কি করো, ঢিলা ডালা কাপড় ফরো, ঢিলা ডালা কাপড় ফরো, এখন মা বোন বলতে খালি টাইট করে, খালি টাইট করে বোঝা যায় কাপড়টা ফাইট ছুঁয়ে যাবে নাকি, তা এত টাইট করছে, এটার মধ্যে আমরা আপনারা গুণাগার বানাইতাম না, সবাই মিলেমিশে চলতাম আর একে অন্য সহযোগিতা করতাম বেহেস্ত দেওয়ার জন্য, এই জন্য আমার মা বোন আপনারা মহব্বতের সাথে আমি বলতেছি, আপনারা বোরকাটা ঢিলারা বানান, বোরকাটা ঠাট করেন না, ঠাট করে বানাইবেন আপনারা নিজে গুণাগার হয়ে যাবেন গিয়া, আরেকবার দেখলেই তার মনের মধ্যে আকৃষ্ট হয়ে যাবিয়া, মনটা ধাবিত হয়ে যাবো গিয়া, হে গুণাগার হইব, আপনারও গুণাগার হয়ে গেলেন গিয়া, এরপরে আপনারা একটা কথা বলে দেয় মা বোনেরা, আপনারা মেহরবানি করিয়া সুগন্ধি লাগাইয়া কোনো হাটা বাজারে যেন না, সুগন্ধি লাগাইয়া কোথাও যেন না, রাস্তাঘাটে চলাফেরা করেন না, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, এই রসুলের হাদিসের উল্টা হইয়া যেতে গিয়া, আল্লাহ রসুল কইছেন আল মারা তুই যা ইস্তা ইস্তা তারা, আল্লাহ রসুল বলতেছেন আল মারা তুই যা ইস্তা তারা ও খারাজা ঘর থেকে বাইরে সেরিয়া পুরুষের দল বৈশালিছে কোথায়, আর এরার কাছে হাঁটতে গেল, এরার কাছে হাঁটতে গেলে ওই পুরুষের নাকের মধ্যে আপনার শরীরের গ্যারান্টা, আপনার কাপড়ের গ্যারান্টা, সুগন্ধি যেটা লাগাইছে এটা তার নাকের মধ্যে লাগবো, শুধু অতটুকুই অপরাধ করছেন আপনি, আতর খুশবু লাগাইয়া আপনি পুরুষের কাছে যে হাঁটতে গেছেন, এই যে হাঁটতে গেছেন এই জন্য আমার নবী কইছেন ফাইয়া কাজা ওয়া কাজা ইয়ানে জানিয়াতা, আল্লাহ রসুলে কোন এই বেটি জানি, এই বেটিটা বদমাইশ, বদমাইশির গুণা তার আমল নামার মধ্যে লেখা হইব, আমার নবীর কথা আমার কথা না, তো মা বোন গেল আপনারা বেদার হইয়েন না, মা বোন গেল আপনারা বেদার হইয়েন না, এটা আমি চুক্কানার মোল্লার কথা না, এটা আমার নবীর কথা, নবী কইছেন বেটিদের আমল নামার মধ্যে বদমাইশির গুণা লেখা হইব, এই জন্য সাবধান, আপনি বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যাইবেন, শ্বশুর বাড়ির থেকে মামার বাড়ি যাইবেন, মামার বাড়ির থেকে নিজের বাড়িতে আসবেন, আসেন আসতে হইব, কিন্তু শরীরের মধ্যে সুগন্ধি লাগাইয়েন না, কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাইয়েন না, না লাগাইয়া আপনি যাইবেন, যদি যান তাহলে আরেকজন পুরুষের নাকের মধ্যে লাগবো, ওর পুরুষের নাকের মধ্যে লাগবো, তখন তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাবো গিয়া,
এই আকর্ষণের কারণে তারও গুণাগার বানাইলা আর তুমি নিজেও গুণাগার হইয়া গেলে গিয়া তোমার আমল নামার মধ্যে জিনা আর বদমাইশির গুণা লেখা হইব। আপনারা কি জিনা আর বদমাইশির গুণা এটা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সেটা জিনা আর বদমাইশির গুণা আমল নামার মধ্যে লেখাইবেন এটা কখনো হইতে পারে না। এই জন্য আমার মা বোনগণ আপনারা মেহরবানি করে সেটা পদ্মা মতো চলেন, আল্লাহ রসুলের যেভাবে কুসির ভাবে চলেন, শরীয়ত মতো সম্মত চলেন, মুখের সর্বতম মুখের হেফাজতটা করেন, কথাবার্তা কইেন না পর পুরুষের সামনে, যে কোনো পুরুষই হোক না কেন, যার কাছে বিয়া কর বিয়া যায়, যার সাথে বিয়া যায় সে ওই পর পুরুষ, যার সাথে বিয়া যায় সে ওই পর পুরুষ, এখন যে কোনো হোক না কেন, একজন আলিমই হোক না কেন আর অন্য কেউ হোক না কেন, যদি বিয়া যায় এ ওই পর পুরুষ তার সামনে কথাবার্তা কইলেন না, তার মুখটা আপনার মুখটা সামলাইয়া রাখেন, সামলাইয়া যদি রাখেন না আল্লাহর হুকুম অমান্য হইব, আর আল্লাহর হুকুম যদি অমান্য হয়ে থাকে আপনি গুনাহগার হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইরে কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দান করুন। সারা বারোটা শেষ হয়ে যাবার কথা, এই জন্য আমি আর আলোচনা করছি না, আমি আয়াত যেটা পড়ছি আয়াতের এক কোনো কইতাম পারছি না, সব রয়ে গেছে, আপনারা তো আমি আর বাজাইতাম। আচ্ছা পাঁচ দশ মিনিট আপনারা নো আবার আরেকটা আরেকটা জিনিস করতাম যে যে কাজের সময় তো হইতো না যে এখন ভাইয়েরা মা বোনরা আপনারা কাছে আরেকটা এই পর্যন্ত যা কইছি আমি এইগুলা যদি ভালো মনে করেন, শরীয়ত সম্মত কথা বলে থাকি, আল্লাহর কথা বলে থাকি, রসুলের কথা বলে থাকি, তাহলে আপনারা মেহরবানি করে আমল করেন। আমি তখন আপনারা হাত তোলাইবার সুযোগ নাই, আপনারা কথা কইয়া সমর্থন নিবারও কোনো সুযোগ নাই, কারণ এটা নীতিভার্ম না, শরীয়ত না করে। এই জন্য আপনারা মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন আপনারা ফর্দা মতো চলবেন, আপনারা মুখের হেফাজত করবেন, ডিলাডালা বুরকা ফরবেন আর আতর গোলাপ লাগাইয়া সুগন্ধি লাগাই রাস্তাঘাটে চলাফেরা করবেন না, স্বামীর খেদমত করবেন, মার মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, শ্বশুরের খেদমত করবেন, শাশুড়ির খেদমত করবেন। এই কথাগুলি আমার আলোচনার ভিতরে আইছে, আপনারা মনে মনে পর্দা প্রতিজ্ঞা করেন। আজকে ফাতেমা যে অনেকে খেদমত করছে, আমিও স্বামীর খেদমত করবো, স্বামীর বাবা আর মার খেদমত করবো, নিজের মা আর বাবার খেদমত করবো, আর আমি আল্লাহর কাছে একটা কি করো মকবুল বান্দি হিসাবে আমি হয়ে দিব। এই ওয়াদাটা কইরা আপনারা এখান থেকে যান। আর এরপরে আরেকটা কথা আমি আপনার সামনে বলবার চাইতেছি, আমার মা বোনেরা এখন দোয়া হইব, দোয়া করা হইব, দোয়ার আগে আমি একটা কথা কই, আমরা তো সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, নারী পুরুষ যারা আছে সব গুনাহগার, এটা কোনো আমার কথা না, এটা কোনো মোল্লা মৌলভির কথা না, এটা কোনো মানুষের কোনো নেতা নেত্রীর কথা না, আমরা যে সবাই গুনাহগার এই কথাটা কোনো নেতা নেত্রীর কথা না, এখানে কোনো এই কথাটা কোনো মোল্লা মৌলভির কথা না, এই কথাটা আমার নবী, আমার নবীর কথা। নবীজি কইছেন কুল্লু বনি আদম খাতাউন, বনি আদম আদম সন্তান গুনাহগার, আদম সন্তান গুনাহগার, নবী রাসূল বাদ দেয়া, নবী রাসূল বাদ দেয়া, যত আছে সব গুনাহগার, তা আমরা তো নবী রাসূল বাদ দেয়া, কাজে আমরা সবাই গুনাহগার, এটা আমার নবীর কথা। আমরা যেহেতু নারী পুরুষ সবাই গুনাহগার, কেউ যদি গুনাহ করে অপরাধ করে আল্লাহ নারাজ, বাবার সামনে যদি ছেলে অপরাধ করে তো বাবা নারাজ হয়ে যায়, নারাজ হয়ে গিয়ে যদি নারাজি অবস্থায় যদি ছেলে বাবার কাছে কোনো কিছু চায় তাহলে এটা বাবা দিবে না, বাবা দিবে না, বাবা তো নারাজ দিবে কেন, কাজে বাবারে খুশি করছিব আগে, বাবারে খুশি করিয়া এরপরে যদি ছেলেটা বাবার কাছে চায় বাবা সব দিতে রাখে, যা আছে সব দিতে রাজি। ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবার বান্দা বান্দি যদি গুনাহগার করে, গুনাহ করে তাহলে এই গুনার কারণে আল্লাহর কাছে যদি আমরা কোনো কিছু চাই আল্লাহ কবুল করবেন না, আল্লাহ দিবেন না, কারণ নারাজ, এই অবস্থার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার আগে আল্লাহর কাছে আল্লাহর রাগটা হানি করবার লাগি, মিঠাইবার লাগি একটা ব্যবস্থা নিতে হইব। আর আল্লাহর রাগটা হানি হয়, আল্লাহর রাগটা মিটে দেয়গা কি করলে পরে, আমার নবী শিখাই গেছেন, আর সৎকা তো তুৎফি গজবর রব, সৎকা করলে আল্লাহর গজব আল্লাহর রাগ ফানি হয়ে যায়গা, আল্লাহর রাগ মিটতে যায়গা। দোয়া করবার আগে আমরা আল্লাহর রাগটা ফানি করতে হইব, মিটাইতে হইব। এই জন্য আমার মা বোনগণ আপনারা যারা এখানে আছেন আপনারাও গুনাহগার, আমরাও গুনাহগার, আমরা আল্লাহর কাছে তওবা করতাম আর দোয়া করতাম, এর আগে আল্লাহর গুসসাটা ফানি হয়ে যাকবা, এই গুসসাটা ফানি করবার লাগি এখানে মেয়েরা আছে, মাদ্রাসার মেয়েরা আছে আপনাদের কাছে খেদমতের লাগি, আপনারা যেহেতু আছে এরা এখানে আপনারা কাছে ঘোরাফেরা করতেছে, আপনারা প্রত্যেকে এই কুরাইশি মাদ্রাসার মধ্যে আল্লাহর হস্তে আল্লাহরে খুশি করার নিয়তে, কোনো মানুষকে খুশি করার নিয়তে না, সুপারিনটেন্ডেন্ট সাহেবকে খুশি করার নিয়তে না, মাদ্রাসার শিক্ষকদেরকে খুশি করার নিয়তে না, একমাত্র আল্লাহরে খুশি করার নিয়তে আপনারা মা বোনগণ প্রত্যেকে মাদ্রাসার মধ্যে কিছু দান খয়রাত করেন, কিছু দান খয়রাত করেন। আপনারা সবাই যারা যারা ব্যাগের মধ্যে হাত দেন, সাইড ব্যাগের মধ্যে আপনারা হাত দেন আর কিছু পয়সা দেন, আর স্কুলের ছাত্রী যারা মাদ্রাসার ছাত্রী যারা আছেন আপনারা মেহরবানি করে তার কাছে খেদমত যান, আর আপনারা পয়সা উঠান আল্লাহ একবারে এখলাসের সাথে দিয়েন, কোনো মানুষকে খুশি করার নিয়তে দিয়েন না, যদি কেউ মানুষের নিয়ত
মানুষের খুশির নিয়তে দিয়া দেখেন আপনার পয়সা রেখে দেন দিয়েন না, আপনারা দিবেন একমাত্র আল্লাহরে খুশি করার নিয়তে, আল্লাহরে রাজি খুশি করার নিয়তে। আমার মোবাইল 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, 50 টাকা দেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন, 5000 দেন, যার যত মনে চায় কম বেশি প্রত্যেকেই দিতে থাকেন, দিবেন আল্লাহরে খুশি করার নিয়তে। আর কথা বলতেছি না, আপনারা অল্প সময়ের ভিতরে কথাবার্তা না কইয়া, আওয়াজ না করিয়া, আপনারা আওয়াজটা সামলাইল লাগবো, আওয়াজ না করিয়া মেয়েরা যাইতেছে আপনারা দিতে দেখেন, মেয়েরা যাইতেছে আপনারা দিতে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের দিবার তৌফিক দান করো, প্রত্যেকের সৎকারে আল্লাহ তুমি কবুল করো। আস্তাগফিরুল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر এটা দিলাম তো ঠিক আছে এটা দরই তোমারই গান দিয়ে দরছো سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله دعا করেন ভাইরা বোনেরা, অনেক মানুষ দুয়ার পড়তি, অনেক মানুষ কবর জগতে সব অসহায় কোন অবস্থায় আছেন কেউ জানে না, আমরাও দুনিয়ার মধ্যে অসহায় অবস্থায়। যদি আল্লাহ ইমান খান আমরা সাথে করে দিতে দেন তাহলে আমরা শান্তি পাই, মনে আমরা অসহায়। আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি, এলাকার মানুষের জন্য দোয়া করি, ছাত্র শিক্ষক যারা আছেন সবার লাগে দোয়া করি, যিনি প্রতিষ্ঠাতা ওনার লাগেও দোয়া করি, জিন্দা মর্দার সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار مولاي يا كريم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا العرش المجيد يا رب البيت الأتي مولاي أمر غنغار ففينا فرمان أي الله غنر غطي ماتا لويا تما شهيد وربر حاد برائي سيغو مولاي মাওলা গো সীমানায় গুনাহাতা করছি মাওলা, আল্লাহ আমরা গুনাগার বড় গুনাগার, আমরার মতো সীমানায় গুনাহ করে এই জগতে কেউ নাই, আর তোমার মতো রহমান আর দয়াল কেউ নাই। আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের জীবনের গুনাহাতা দুয়ে মুছে মাফ করে দাও,
আয় আল্লাহ তুমি মেহরবানি করে জীবনের সমস্ত গুনাহ খত মাফ করে দাও। আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। আমার উস্তাদ গোলরে মাফ করে দাও। আমার পীর মশাইখদের মাফ করে দাও। আমার ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজনময় মুরব্বীরে মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। আয় আল্লাহ বেঈমান কাফিরদের আল্লাহ তুমি হেদায়েত করো। আল্লাহ কবরবাসী মর্দেগান মুসলমানদের আল্লাহ গরিক রহমত ফরমা। আয় আল্লাহ আমরার অনেকের মা নাই বাবা নাই কবর জগতে শুয়ে আছেন। আয় আল্লাহ আমারও মা নাই বাবা নাই, এখানে যারা আমরা হাত উঠাইছি অনেকের মা নাই বাবা নাই, আমরা কোফাল ফুরার দল। আয় আল্লাহ গরো গিয়া মানুষে মা বাবার চেহারা দেখে, আর আমার মতো কোফাল ফুরা যারা আছে মারও দেখে না বাবারও দেখে না, তারা কোন অবস্থা আছেন তাও জানা নাই। আল্লাহ তুমি মেহরবানি করে আমরার মাই বাবার কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ বেহেশতের নিয়ামতের দ্বারা মালামাল ফরমাও, বেহেশতের নূরে নূরানি করে দাও, তারার মর্যাদা বাড়াইয়া দাও। আয় আল্লাহ কবরে হাসরে ফুলছিরাতে তুমি তারার আজাব আর গজব দিও না, তোমার কুদরতি আরশের নিচে জায়গা দিও। আল্লাহ বেলা হিসাব জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও। আল্লাহ অনেকে অসুস্থ, আয় আল্লাহ হাসপাতালে ক্লিনিকে গাড়ি ঘোড়ায় বাড়ি করে আল্লাহ অসুস্থ বাঁচতে আসেন। আল্লাহ অনেক ভাই বোন গুলো অসুস্থতা লইয়াও এখানে আইসেন। আল্লাহ যত জন যত মানুষ অসুস্থ অবস্থায় আছেন দেশে বিদেশে, আল্লাহ তুমি সবাইরে সবাই কামিলা আজিলা দান করো। আয় আল্লাহ তোমার কুদরতি দাওয়াখানার থেকে দাওয়াদের সুস্থ করে দাও গো মাওলা। আল্লাহ সবাইরে সবাই কামিলা আজিলা দান করো মাওলা। আয় আল্লাহ এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ওনার ভাই অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে ক্যান্সার রোগের এর থেকে বড় রোগও ভালো করতে পারো গো মাওলা। আয় আল্লাহ তুমি তো আল্লাহ রহম করলেই হইয়া যায়, আল্লাহ তুমি ইচ্ছা করলে হইয়া যায়। আল্লাহ তুমি যত বড় রোগী হোক না কেন তুমি তো মালিক ভালাকরণের মালিক। আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তুমি সেবা দান করো মাওলা, আল্লাহ সুস্থ করে দাও। এই জাতের ক্যান্সার রোগী আমাদের বানিয়া চুঙ্গের আরো অনেক আছে, আল্লাহ সারা দেশের অনেক আছে, সারা বিশ্বের অনেক আছে। আল্লাহ তুমি সমস্ত রোগী ওগুলো আল্লাহ তুমি সেবা দান করো। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার আল্লাহ তুমি দুনিয়া আখেরাতের ভালাই দান করো। আয় আল্লাহ যত বুড়াই আছে সমস্ত বুড়াই থেকে হেফাজত করো। আল্লাহ বুদ্ধিনী গুমরাহী লাদিনী লামুজাবি থেকে হেফাজত করো সবাই। আয় আল্লাহ এই মাদ্রাসারে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাত্রী আল্লাহ সবাইকে দিনের খাদিম আর খাদিমা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ যত রকমের বুড়াই আছে সবগুলা বুড়াই দূর করে দাও। আল্লাহ তুমি তারারে শরীয়ত মতো চলবার তৌফিক দান করো, তোমার হুকুম মতো তোমার নবীর তরিকা মতো চলবার তৌফিক দান করো। মাওলা গো তোমার দরবার ভিক্ষা চাই, মাদ্রাসারে দিন দিন তরক্কি দান করো, ইলমে আমলে মালে তরক্কি দান করো। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দাও, আলেম আলেমা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ অনেক মা বোন গুল হাজির হয়েছেন, আল্লাহ তুমি মা বোনদেরকে আল্লাহ তুমি দিনদার বানাও, পরহেজগার বানাও, নেককার বানাও, ওলি বানাও। আয় আল্লাহ স্বামীর ফরমা বরদার বানাও, যা কিছু ওয়াজ করা হয়েছে ওনারা শুনছেন, আল্লাহ তুমি এইগুলার উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও, ফরদানিশি বানাও, শরীয়ত মতে চলবার তৌফিক দান করো, তোমার হুকুম আর নবীর তরিকা মতে চলবার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত মা বোনদেরকে আল্লাহ ডিলাডালা বুরখা ফরার তৌফিক দান করো। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করো, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ গো তুমি ইচ্ছা করলে একটা মহিলা এমন বানাই দিতে পারো, একটা পরিবারের আল্লাহ দিনদার বানাই দিতে পারে। আল্লাহ এখানে যারা আইছেন প্রত্যেকটা মহিলার এমন বানাই দাও, এমন দিনদার বানাই দাও, তার উসিলায় পরিবারের সবাই দিনদার পরহেজগার নেককার হইয়া দাও। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরার ছেলে মেয়েদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, নেককার বানাও, ওলি বানাও, কুররাতে আইন বানাও, হাক্কানি আলেম হাফিজ বানাও। আল্লাহ আমরার নাজাতের ওসিলা বানাও। আয় আল্লাহ মুবাল্লিগে দিন বানাও, আমাদের নাজাতের ওসিলা বানায় যাও। ছেলে মেয়ে বউ বাচ্চার কারণে দুনিয়া খারাতে বেইজ্জত করো না গো মাওলা। ও মাওলা তোমার গরবারে ভিক্ষা চাই গো মাওলা।
আল্লাহ আমরা মরণ দুনিয়া আখেরাতের ভালাই দান কর। আল্লাহ আমরা যারা হাত উঠেছি মাওলা, আমরা সবাই ফকিরের দল, কাঙ্গালের দল, আল্লাহ গো তুমি আমরা সবাই অভাব অনটন দূর করে দাও। হালাল দিদিক বেশি বেশি দান করো, হারাম থেকে আল্লাহ তুমি হেফাজত করো গো মাওলা, গো মাওলা হারাম থেকে হেফাজত করো। আমরা যারা হাত উঠেছি মাওলা, সবাই রে হজের জন্য কবুল করে না, আল্লাহ উমরার জন্য কবুল করে নাও, বারবার হজ উমরা করার তৌফিক দান করো। ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা সবাই রে আল্লাহ তোমার হুকুম আর তোমার নবীর তরিকা মতে চলবার তৌফিক দান করো। আমরা সবাই রে নবীর সুন্নতের রঙে রঙিন করে দাও, মাথা থেকে পা পর্যন্ত নারী পুরুষ আমরা যারা আছি সবাই নবীর সুন্নতের রঙে রঙিন করে দাও। আল্লাহ তোমার হুকুমের রঙে তোমার নবীর তরিকার রঙে আমরা রে রঙিন বানায় দাও মাওলা। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমরা রে মরণের সময় দৌলতে ঈমান নসিব করো, বেঈমান কবির বানাই আমরা রে নিও না গো মাওলা। হায় আল্লাহ বেঈজ্জতির মরণ আমরা রে দিও না, আল্লাহ রাস্তাঘাটে আমরা রে ভালাই মাইর না, হাসপাতালে ভালাই আমরা রে মাইর না, আল্লাহ অ্যাক্সিডেন্টের মরণ দিও না, আগুনে ফুরাইয়া ভাঙিতে ডুবাইয়া মাইর না, মরণের আগে আমরা রে তওবা নসিব করি আল্লাহ, তওবা করাইয়া পবিত্র করিয়া শ্রদ্ধার অবস্থায় কলিমা পড়াইয়া পড়াইয়া দুনিয়ার থেকে নিয়ে যাইও। আল্লাহ তুমি মেহরবানি করে জটিল রোগ আমরা রে দিও না, আল্লাহ জটিল রোগ দিও না গো মাওলা, আল্লাহ এমন রোগ দিও না যে এই রোগে বিস্তার আল্লাহ আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ তুমি মেহরবানি করে এগুলোর থেকে হেফাজত করো মাওলা, হঠাৎ করে আমরা রে মরণ দিও না, কবরে হাসরে ফুলসিরাতে আজাব দিও না, তোমার কুদরতি আরশের নিচে আমরা সবাই রে জায়গা দিও মাওলা, বেলা হিসেবে আমরা সবাই রে জান্নাতুল ফেরদাউস দাখিল করে দিও মাওলা গো। তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের দরখাস্তগুলো কবুল আর মঞ্জুর কর। আল্লাহ আমাদের বানিয়া চুঙ্গের মানুষ সবাই রে দিনদার বানাও, পরে হেজগার বানাও, নেককার বানাও, ওলি বানাও। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও, জোর জুলুম নির্যাতন অত্যাচার অনাচার অবিচার বন্ধ করে দাও, জালিমদের হাত থেকে দেশের মানুষের রক্ষা করো মাওলা। মাওলা কত কিছু বলার আছে মাওলা, তুমি সবার মনের বাসনা জানো, প্রত্যেকের মনের বাসনা তুমি নেক উদ্দেশ্যগুলো পুরো করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহ